سأصله سقر، وما أدراك ما سقر، لا تبقي ولا تذر، لولاحة للبشر عليها 19. وما جعلنا أصحاب النار إلا ملائكة، وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستقين الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا، ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لأحد الكبر نذير للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. فما تنفعه شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين. صدق الله العظيم. জি, আমাদের আজকের আলোচক কি আছেন? আছে জি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত চিকিৎসক ভাইরা, আমাদের ক্লাসের আলোচনা ধারাবাহিক আলোচনার দিকে আমরা এগিয়ে যাব। প্রিয় চিকিৎসক বৃন্দ, আসলে এই 1700 সালের শেষ দিকেই হোমিওপ্যাথির আবিষ্কার স্যামুয়েল হ্যানিম্যান তিনি করেছেন। একটিমাত্র কারণে তিনি এটা প্রস্তুত করেছেন, সেটা হচ্ছে মানুষের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে কাটাছিড়ার যন্ত্রণা থেকে মুক্তি দানের জন্যই এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি কিন্তু একজন এলোপ্যাথিক ডাক্তার হয়েও, এখন আমরা যারা ডাক্তার আছি, আমরাও যদি মানুষের সেই জায়গায় উত্তরণের ক্ষেত্রে গিয়ে আমরা অনেক সময় কষ্টের দিকটা আমরা বেশি দিয়ে ফেলি বিভিন্ন জায়গায়, সেটি হচ্ছে যে আমাদের চিকিৎসার দুর্বলতার কারণে।
আমরা যাতে করে সঠিক চিকিৎসা করতে পারি, এই জন্য আমাদের স্যাররা যে উদ্যোগ নিয়েছে, বিশেষ করে ডাক্তার নাসিরুদ্দিন স্যার যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এই জন্য স্যারকে আন্তরিক আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই। বিশেষ করে আরো যে সমস্ত সঠিক চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, ক্লাসের এই পর্বে আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আলোচনা, সেটা হচ্ছে থিজা, কম্পারেটিভ ডিসকাশন অফ থিজা। এই মেডিসিন উপর আলোচনা দেওয়ার জন্য অনুরোধ করছি ডাক্তার তারিকুল ইসলাম খান স্যারকে, সেক্রেটারি হোমিও ডক্টর্স পয়েন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যে মহান রব আমাদেরকে বাদ এসা সকলকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এবং মানব সেবার লক্ষ্যে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি মানবতার মুক্তির দূত আহম্মদ মোস্তফা, মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়া জাহান সৃষ্টি করা হতো না, যিনি উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, উম্মতের ভালোর জন্য, উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করেছেন, সেই নবীর প্রতি দরুদ পেশ করি সর্বরী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে আমরা এত সুন্দর একটি প্যাথি উপহার পেয়েছি। আর ধন্যবাদ জানাই ডক্টর নাসিরুদ্দিন স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ক্লাসিক্যাল ডাক্তার তৈরির উদ্দেশ্যে, রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, বিনা পারিশ্রমিকে। তিনি কোনো পারিশ্রমিক চান না, তিনি একটা জিনিসই চান যে হোমিওপ্যাথির জয় হোক, হোমিওপ্যাথি অগ্রগতি হোক, ক্লাসিক্যাল ডাক্তার তৈরি হোক। সেই উদ্দেশ্যে স্বার্থহীন ভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটা থানা, প্রতিটা ইউনিয়নে যেন একজন করে হলে হোক, একজন করে হলেও ক্লাসিক্যাল ডাক্তার তৈরি হোক, এবং সেই আশা নিয়ে উনি এগিয়ে চলেছেন। এবং আমরা দোয়া করি তার এই যে আশা, এটা পূরণ হোক এবং তিনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছান। তার যে এইম, যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা পূরণ করুক, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক এবং নেক হায়াত দান করুক। সবাই বলি আমিন। আজকে যারা উপস্থিত আছেন, সকল ডাক্তার ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে মেডিসিনটা অনেক বড় এক, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি। আজকের যে মেডিসিনটা, এই মেডিসিনটা অনেক বড় একটা মেডিসিন। এর মানসিক লক্ষণ যদি আলোচনা করা যায়, দুদিন লাগবে শুধু মানসিক লক্ষণ আলোচনা করতেই, এতটা বড় একটা মেডিসিন। কিন্তু আমি চেষ্টা করব, যদিও এত ভালো বক্তা আমি নই, তারপরেও চেষ্টা করব যে যতটুকু পারি শর্টকাটে থুজাকে বর্ণনা করার। দেখি বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আজকে অনেক বিষয় নিয়ে কথা হবে, আজকে শুধু থুজা নিয়ে নয়, অনেকগুলো মেডিসিন চলে আসবে থুজা আলোচনা করতে গেলে, এবং থুজার অনেক সুন্দর সুন্দর মানে সিমটম গুলো আমরা জানতে পারবো আজকে। আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? আমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে থুজা
অক্সিডেন্টালিস। আমরা যে পিকচারটা দেখছি, এটি হচ্ছে আমাদের আজকের মেডিসিনের হার্বস বা যে গাছ থেকে আমাদের থুজা মেডিসিনটা তৈরি হয় সেই চীনের গাছের একটি ছবি। এই গাছ থেকে মেনলি থুজা মেডিসিনটা তৈরি হয়। এখন আমরা প্রথমেই জি জি ঝাউ গাছের মতোই, কিন্তু আসলে ঝাউ গাছ না আমার মনে হয়, কারণ ঝাউ গাছ যদি ওদের মানে সব জায়গায় পাওয়া যেত, যদি এর শুধু কানাডায় দেখা যাচ্ছে, কানাডায় পাওয়া যায়। এখন সঠিক আমি তথ্য জানি না, হতে পারে ঝাউ গাছ, কিন্তু এর পাতার আকৃতি বা গড়ন সবকিছু ঝাউ গাছের মতোই হতে পারে হয়তো, আমি সঠিক জানি না আসলে তথ্যটা যেটা ঝাউ গাছ কিনা। এর উৎসটা কোথা থেকে, এর তৈরি হয় কোথা থেকে সেটা আমরা জানি, সেটা কানাডার নর্দার্ন স্টেটের জঙ্গলে এক প্রকার গাছ জন্মে। এই গাছের ডাক নাম হচ্ছে জীবন বৃক্ষ বা লাইফ ট্রি। ওইখানকার মানুষরা এই গাছটাকে লাইফ ট্রি বলে ডেকে থাকেন। যখন এই লাইফ ট্রিতে ফুল হয়, যখন ফুল ফোটে, সেই অবস্থায় এই গাছগুলোর যে পাতা আছে সেই পাতা সংগ্রহ করা হয় এবং সেইখান থেকে মূল অরিষ্ট বা মাদার টিংচার তৈরি হয়, সেইখান থেকে পোটেনটাইজ করা হয়। আমি আবার বলি যে এই গাছটার নাম হচ্ছে জীবন বৃক্ষ বা লাইফ ট্রি। এটা পাওয়া যায় কানাডার নর্দার্ন স্টেটের জঙ্গলে। এর কাতরতা কি, থুজা মেইনলি শীত কাতর। এর মায়াজম, মায়াজম হচ্ছে মেইনলি যেটা সুপার গ্রেড, সেটা হচ্ছে সাইকোসিস মায়াজম, কিং অফ সাইকোসিস। এছাড়া সোরা ও সিভিলিসকেও কাভার করে। এখন থুজার ইচ্ছা কি, সে কি পছন্দ করে বা তার কি ইচ্ছা, সে বিষয়টা একটু জানি আমরা। থুজা লবণ ও তিক্ত দ্রব্য পছন্দ করে। অনেক সময় দেখা যায় থুজা অনেক তৃষ্ণা এবং অনেক সময় তাকে তৃষ্ণাহীনও দেখা যায় বা চেঞ্জেবল সিমটম দেখা যায়, সেটা পালসেটিলার মতো। আর লবণ ও তিক্ত দ্রব্য পছন্দ করে, এটা হচ্ছে নেকটামিউরের মতো। শীতল খাদ্য পানীয় ইচ্ছা, এটা কিন্তু আবার ফসফরাসের মতো। ফসফরাসের রোগীদের ক্ষেত্রে কিন্তু শীতল খাবার, ঠান্ডা পানীয়, আইসক্রিম, বরফ, এগুলো কিন্তু তার খুব পছন্দ হয়। আর নেকটামিউরের রোগীরা লবণ পছন্দ করে, তিতাদ্রব্য পছন্দ করে। আর পালসেটিলার রোগীরা অনেক সময় দেখা যায় তৃষ্ণাহীন এবং মাঝে মাঝে তাদেরকে প্রচুর তৃষ্ণাও দেখা যায়। থুজা টাটকা মাংস বা গোল আলু পছন্দ করে না, এসব খেতে সে পছন্দ করে না বা এগুলো তার অ্যাভারশন করে চলে। এখন আমরা থুজা তো দেখলাম, থুজা কোথা থেকে তৈরি বা এর কাতরতা। এখন আমরা থুজার গড়ন দেখি, যে থুজা আসলে দেখতে কেমন। একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, যাতে আমরা দেখেই তাকে চিনতে পারি, এই জন্য আসলে গড়নটা আলোচনা করা। কারণ যারা অভিজ্ঞ ডাক্তার, যারা সিনিয়র ডাক্তার, ওনারা রুগী দরজা দিয়ে যখন প্রবেশ করে তখনই ওনারা ধরে নিতে পারেন ওনারা এই রুগীটা কোন মেডিসিনের, এই রুগীটা কোন মেডিসিনের। তাদের হাঁটা, চলন, বলন, তাদের কথা বলা, এই সব কিছুর ভিতরে তারা মেডিসিন খুঁজে পান। কিন্তু আমাদের মতো যারা নিউ কামার বা যারা হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করি না, তারা কিন্তু এই জিনিসটা আসলে বুঝতে পারবো না বা ধরতেও পারবো না। সুতরাং আমাদের একটু প্রচেষ্টা থাকুক যে আমরা যে রুগীটা আমাদের কাছে আসছে সেই রুগীটা কোন মেডিসিনের, সেটা যেন আমরা ধরতে পারি, এই জন্যই গড়নটা আলোচনা করা। থুজার রোগীরা এদের মুখমণ্ডলে একটু ফ্যাকাশে, মুখমণ্ডল ফ্যাকাশে থাকে। এদের গাল বা শরীর একটু ফোলা ফোলা থাকে, এটা একটু পেশি বহুল, নীল বর্ণ। এদের পেশিগুলো দেখা যাচ্ছে যে আড়ষ্ট থাকে বা
এদের পেশিগুলা অনেক সময় বা সকল সময় নাচতে থাকে, বা পেশিগুলা অনেক সময় দেখা যাচ্ছে নাচ একটু নড়াচড়া করে, এবং এটা বেশিরভাগই দেখা যায় মোটা থলথলে হয়। অনেক সময় আমরা যে দেখি যে কিছু কিছু মানুষ আমাদের সামনে আসে বিশাল মেদ বহুল, তাদের শরীর, তাদের শরীরটা অনেক মেদ বহুল, পেটটা অনেক বড়, ঢাকের মতো বড়, এবং এদের যে স্কিন, এর স্কিন খুবই বিচ্ছিরি দেখতে, স্কিনটা খুব মসৃণ নয়, স্কিনটা দেখতে কেমন যেন একটু অমসৃণ বা অগোছালো, ঠিক সালফারের মতো এরকম একটা দেখতে হয়, ঠিক আছে। সো যখন একটা রোগী এসে বসলো আমাদের কাছে, যখন দেখলাম যে তার চেহারাটা ফ্যাকাশে, তার মুখ অবয়ব একটু ফ্যাকাশে দেখাচ্ছে, বা তার স্কিনটা কালচে, বা স্কিনটা একটু নোংরা প্রকৃতির, বা অগোছালো, বা দেখতে একটু বিশ্রী ধরনের, এটা হলো থুজার রোগীর মেনলি গড়ন। এদের স্বভাব হচ্ছে এরা হিংসুটে, এরা প্রচুর হিংসা করে, এরা বাড়ির পাশের কারোর একটু ভালো হচ্ছে তার সেটা তার পছন্দ হবে না, সে সেটা সহ্য করে নিতে পারবে না, এর ভিতরে একটা হিংসায় জ্বলতে থাকে। এরা প্রচুর সন্দেহ করতে পছন্দ করে, যেমন আমরা সন্দেহ প্রবণ কয়েকটা মেডিসিন দেখেছি যে আপনার হায়োসিয়ামাস, এরপরে ল্যাকিসিস, এরা প্রচুর সন্দেহ প্রবণ হয়, ঠিক থুজাও কিন্তু প্রচুর সন্দেহ প্রবণ। থুজা কিন্তু কাউকে বিশ্বাস করে না, থুজা কাউকেও বিশ্বাস করতে চায় না, সে নিজের প্রিয়জন গুলোকে কিন্তু বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, এরা প্রচুর অবিশ্বাসী হয় এবং সন্দেহ প্রবণ হয়। এদের গালটা কেমন থাকে, এটা মসৃণ থাকে, এরা চেহারাটা যেটা বলছে অস্বাস্থ্যকর। এরা সঙ্গীত কিন্তু পছন্দ করতে পারে না, এরা সঙ্গীত পছন্দ করে না, গান শুনলে তাদের কান্না পায়, এদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, সবকিছু ভুলে যায়, এদের স্মৃতিশক্তি এতটা দুর্বল হয়ে পড়ে যে এরা নিজের নাম পর্যন্ত ভুলে যায়, এবং নিজের প্রিয় মানুষগুলোর নামও সে ভুলে যায়। থুজার রুগী ধীরে ধীরে কথা বলে, এরা খুবই ধীরে 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 প্রতিটা কথা মানে একদম বিচার বিশ্লেষণ করে বলবে যে এই কথাটা বলবো কি হবে, এই কথাটা কোন দিকে যাবে, সেটা সে ভাবে, তারপরে কথা বলে, যার ফলে সে কথাকে লাউডলি বলতে চায় না, সে ভেবে চিন্তে কথা বলে, যাতে তার ভিতরকার কোনো প্রকার খারাপ কিছু প্রকাশ না পেয়ে যায়, তাকে নিয়ে কেউ কোনো কথা না বলে বা তাকে নিয়ে কেউ ক্রিটিসাইজ না করে, মানে এমন ভাবে কথা বলে মনে হয় যে শব্দ সে খুঁজে খুঁজে নিয়ে আসছে, কথাগুলো সে বলবে ধীরে 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 ধীরে, মনে একটা একটা করে শব্দ সে গোছায় গোছায় কথার সাথে অ্যাড করছে। এরা প্রচুর গোপন স্বভাবের, এরা নিজেদের কিছু সহজে বলতে চায় না, যেমন ইগনেশিয়া, স্ট্যাবিসিগ্রিয়া, এরা কিন্তু নিজের সমস্যাগুলো সহজে বলতে চায় না, নেটটা মিউট, এরা কিন্তু বলতে চায় না, এদেরকে একবার দুবার তিনবার জিজ্ঞেস করার পরে তবে ধীরে 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 ধীরে, বা প্রথম হয়তো আপনার কাছে এসেছে, প্রথম দিন আপনি বলেছেন অনেক কথা, কিন্তু শেষ এই বিষয়গুলো কানে নেয়নি, সে আপনাকে অ্যাভয়েড করে গেছে, বা প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে, দ্বিতীয় দিন দ্বিতীয়বার এসেছে তখনও আপনাকে অ্যাভয়েড করে যাচ্ছে, তৃতীয়বারে সে হয়তো আপনাকে কিছু তথ্য দিবে। থুজা এমনই, নেট্টামিউরো যেমন, স্ট্যাবিসিগ্রিয়া যেমন, ইগনেশিয়া যেমন, ঠিক তেমনি থুজাও, যে এরা নিজের কোনো কথা, নিজের কোনো গোপন কথা এরা শেয়ার করতে চায় না, বা নিজের সমস্যাগুলো সে সহজে শেয়ার করতে চায় না। এরা প্রচুর সূচিবায়ী, এরা কেমন হয়, প্রচুর সূচিবায়ী, এরা যেমন আর্সেনিক সূচিবায়ী, আর্সেনিক আমরা জানি আর্সেনিকের লক্ষণ গুলা, থুজাও কিন্তু প্রচুর সূচিবায়ী, এর বিছানাতে কেউ বসলে সেটা ধুয়ে দিতে হয়, একটা প্লেট বারবার ধৌত করে, একটা প্লেট বারবার সে ধৌত করে, একটা তার চেয়ারে কেউ বসলে সেটা মুছে দিতে হয়, এরা এরকম সূচিবাই হয়। এরা খুব একটা গন্ডির মতো, একটা গন্ডির মধ্যে এরা মেলামেশা করে, বা মানুষের সাথে মেশে, কিছু কিছু ফ্রেন্ড সার্কেল যারা খুব ক্লোজ,
এদের সাথে শুধু এরা মিশতে চায়, এছাড়া এরা সবসময় একটু সবার আড়ালে থাকতে চায় বা কারোর সাথে মিশতে চায় না। এরা সবসময় নিজেকে একটু আড়াল করে রাখে। স্ট্যাপি সিগরেট যেমন আড়াল করে রাখে নিজেকে, অন্যের সাথে সে খুব একটা মিশতে চায় না, ঠিক তেমনি ভাবে থুজাও কিন্তু নিজেকে আড়াল করে রাখতে চায়, সে কারোর সাথে সহজে কথা বলতে চায় না। সে কিন্তু প্রচুর ঝগড়াটে হয়, থুজা কিন্তু প্রচুর ঝগড়াটে, এরা প্রচুর ঝগড়া করতে পছন্দ করে। এবং এরা কিন্তু বাড়ির লোক যারা তার আপন লোকজন, মা বাবা হোক, ফ্যামিলির যে লোকজন আছে, এদের সাথে খারাপ আচরণ করে। এরা কিন্তু আর ভণ্ড প্রকৃতি, এরা নিজের ফ্যামিলির সাথে খারাপ আচরণ করে, কিন্তু আগন্তুক নতুন কেউ আসছে এলাকায় বা নতুন কেউ তার সাথে পরিচিত হতে চাচ্ছে, তার সাথে তার এমন ভাবে কথা বলবে যেন সে একটা নিষ্পাপ শিশু, তার ভিতরে কোনো দোষ টোষ নেই। সে কোনো দোষ কখনো, দোষ কি জিনিস সেটা সে বোঝে না, পাপ কি জিনিস সে কিন্তু সেটা বোঝে না। সে এইভাবে আচরণ করে, সে একটা ভণ্ড প্রতারকের মতো। বর্তমানে আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দুনিয়াটা ভণ্ড দিয়ে ভরপুর, দুনিয়াটাই ভণ্ড দিয়ে ভরপুর। আমরা হয়তো এই কথাগুলো হয়তো অনেকেরই একটু দৃষ্টিকটু মনে হবে, অনেকেই হজ করতে যায়। কেউ যায় হজ করতে কি, যে আমার সুনাম হবে, লোকে আমাকে সারা জীবন সে অকাম করে যাচ্ছে, হজ করে আসো অকাম করছে, কিন্তু লোকে তাকে হাজি সাহেব বলুক সেটা চায়। আবার দেখা যাচ্ছে কেউ হজ করে এসে ব্যবসা করলে ব্যবসার উন্নতি হবে, হাজির সাহেব তো কম দিতে পারে না, হাজির সাহেব কাপড় বলেছে ভালো, কাপড় ভালো, হাজির সাহেব বলেছে ধান আছে কতটুকু, এক মন, তাহলে হাজির সাহেবটা মাপতে হবে না। আমাদের এলাকার এক হাজি বলেছিল যে যদি হজ আরো 5 বছর আগে করতে পারতাম তাহলে আরো 3 বিঘা জমি বেশি কিনতে পারতাম, কারণ আমি হাজির সাহেব যা নিয়ে যাই সেটা মাপে না, আমি যদি এক মনের জায়গায় 30 কেজি বলি যে এক মন, সেটাও সে তারা নিয়ে নেয়, কারণ তারা হাজির সাহেবকে বিশ্বাস করে। সো এরকম আমাদের ভিতরে অনেক আছে ভণ্ড, আমরা হোমিওপ্যাথি ডাক্তারদের ভিতরেও আমাদের মতো ডাক্তার, আমার মতো ডাক্তারও কিন্তু ভণ্ডামি করি আমরা। যেমন আমরা মুখে বলি এক, কাজে করি আর এক। যে আমরা মুখে বলতেছি আমরা সিঙ্গেল মেডিসিনে আছি, কিন্তু সিঙ্গেল মেডিসিনে অনেকেই নেই, অনেকে সিঙ্গেল মেডিসিন দিচ্ছি না, বা আমরা মুখে বলি আমরা প্যাটেন্ট ইউজ করি না, রোগীর কোনো ক্ষতি করছি না, কিন্তু এটা করি। আসলে এইসব বিষয়গুলো আমাদের একটু খেয়াল করা দরকার, যে আমরা আমাদের ভিতর থেকে যেন কোনো প্রকার ভণ্ডামি না হয়, রোগীর সাথে কোনো প্রতারণা না হয়। ঠিক থুজাও তেমনি একটু ভণ্ড, ও বাড়ির মানুষের সাথে খুবই খারাপ, কিন্তু বাইরের মানুষ যারা নতুন যারা তাকে চেনে না তার সাথে কিন্তু খুবই সুন্দর আচরণ করে। এদের ভিতরে কি হয়, বদ্ধমূল ধারণা আছে, এরা এদের ভিতরে প্রচুর বদ্ধমূল ধারণা কাজ করে, যেটা যেমন এরা মনে করে যে আমার পেটের মেয়েতে কিছু নাড়াচাড়া করছে, এরা মনে করে পিছনে কেউ হাঁটছে, এরা মনে করে কেউ তাকে ডাকছে, এরকম কিছু বদ্ধমূল ধারণা তাদের ভিতরে কাজ করে। এরা মনে করে পর্দার আড়ালে কেউ আছে। এটা হলো থুজার মানসিক অবস্থা। এরা জাস্ট এখনো মানসিক অবস্থা শুরু করিনি, জাস্ট থুজার স্বভাব এবং মন নিয়ে আলোচনা করলাম এবং চেহারা নিয়ে, এখন আমরা থুজার মানসিক দিকটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে বলেছি থুজার রোগী খুবই শান্ত, সংযত, ধীরে ধীরে কথা বলে, মেপে মেপে কথা বলে, মনে হয় সে খুঁজে খুঁজে শব্দ বের করছে, অথচ কি যেন একটা গোপন করছে, এটা আপনি বুঝতে পারবেন। আপনার থুজার রোগী যখন আপনার সাথে কথা বলবে তখন আপনি ওটা বুঝতে পারবেন, তার কথার ধরন দেখে বুঝতে পারবেন সে আপনার কাছে কিছু হাইড করে যাচ্ছে, সে কিছু গোপন করছে, সেটা কিন্তু আপনি তার কথায় তার বাচন ভঙ্গিতে বুঝতে পারবেন। কিন্তু সে মনে করবে আমি যে জিনিসগুলো গোপন করছি সেটা কেউ বুঝছে না, সে কেউ বুঝতে পারছে না। থুজার রোগী ধীরে ধীরে তারা অ্যাংজাইটি থাকার কারণে, তাদের দুশ্চিন্তা থাকার কারণে তারা তাদের স্মৃতিশক্তি কমে যায় এবং এটা বৃদ্ধ বয়সে তারা ফরগেটফুল হয়ে যায়, সম্পূর্ণ ভুলে যায়, নিজের নামটা পর্যন্ত সে ভুলে যায়। থুজার রোগীরা একটু মোটা সোটা, যেমন হিন্দুদের যেমন গণেশ আছে ঠিক ওরকম নাদুস নুদুস, পেটটা অনেক বড়, চেহারাটা ফ্যাকাশে মোম বর্ণ। এই চেহারা ফ্যাকাশে মোম বর্ণ কিন্তু আর্সেনিকেও আছে এবং নেকটা মেয়েরও আছে। এদের চেহারা
দেখতে মানে একটু রক্ত স্বল্পতা, মানে এনিমিক একটা চেহারা, একটা চেহারার ভিতরে একটা অ্যানিমিয়া দেখা যাচ্ছে। আপনারা হয়তো যারা অ্যানিমিয়া রোগী দেখেছেন যে কেমন দেখা যায়, ফ্যাকাশে চেহারার ভিতরে রক্তের যে আভাটা, রক্ত যে স্বল্পতা, সেটা চেহারা দেখলেই বোঝা যায়। আর এদের চেহারাটা কিছুটা অস্বাস্থ্যকর। আমি প্রথমে বলেছি এদের ফ্যাটি ফ্লাবি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এদের চেহারার ভিতরে কোন প্রকার মানে দেখতে যে একটা স্বাস্থ্যকর অবস্থা, সেটা অস্বাস্থ্যকর মনে হয়। কেমন যেন একটু এখানে উঁচা, এখানে নিচু, এখানে কালো, এখানে একটু দাগ, এরকম দেখতে। সুজার রোগীরা জলীয় আবহাওয়া বা ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া কিন্তু সহ্য করতে পারে না। এদের সামান্যতে সর্দি লাগে। এদের দেখা যায় যে থুজার রোগীরা অনেক সময় গনোরিয়া চাপা পড়ে, যখন অনেক রোগী আসে আমাদের কাছে গনোরিয়া চাপা পড়ার ফলে যখন তাদের নি জয়েন্টে পেইন হয়, অ্যাঙ্কেল জয়েন্টে পেইন হয়, এক্ষেত্রে কিন্তু থুজা অনেক কার্যকরী একটি মেডিসিন। এটা মনে রাখবেন যে যখন আপনি যদি তার ইতিহাস পান যে তার গনোরিয়া সাফ্রেস্ট হয়েছে এবং এর ফল পর থেকে তার অ্যাঙ্কেল জয়েন্টে পেইন আসছে বা তার নি জয়েন্টে পেইন চলে এসেছে, তখন কিন্তু আমরা থুজাকে অবশ্যই স্মরণ করতে পারি। এদের ভিতরে সব ব্যাপারে ইতস্তত একটা ভাব থাকে। সে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে ইতস্ততা বোধ হয়। যেমন লাইকোর ক্ষেত্রে দেখা যায় যে তার সেলফ কনফিডেন্স এর অভাবের কারণে সে প্রতিটা কাজ করতে গেলে ভয় পায়। প্রথমে সে প্রথমে লাইকো প্রথমে ভয় পায় না, আমি এই কাজটা করতে পারবো, কিন্তু সে শুরু করলে কাজটা কিন্তু সে শেষ করে ফেলে লাইকো। কিন্তু থুজার ক্ষেত্রে সে কাজ শুরুই করতে চায় না, বা ইতস্ততা বোধ, এটা করতে পারবো না মনে হয়, সে একটা ইতস্ততা বোধ তার ভিতরে কাজ করে এবং তার এমন ভাবে নড়াচড়া করে মনে হয় যে নড়াচড়া করতেও তার অনেক কষ্ট হচ্ছে। যদি সে আপনার চেম্বারে প্রবেশ করে তাহলে প্রথমে ভুল করে বসতে পারেন যে তার যে আসার স্টাইল, এক্ষেত্রে কিন্তু ব্রাইনে মনে করতে পারেন যে ব্রাইনে রুগীরা প্রচুর ধীর লয়ে হাঁটে। কেন হাঁটে? যে তার মুভমেন্ট এতটা কষ্টকর যে সামান্য মুভমেন্টে তার সমস্ত প্রবলেম গুলো, পেইন হোক, অন্য কোনো প্রবলেম হোক, সবকিছু বৃদ্ধি পায় ব্রাইনে। ঠিক থুজার রুগীরা যখন চেম্বারে প্রবেশ করবে, এরা ধীর লয়ে ধীরে 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 আপনার চেম্বারে প্রবেশ করবে। এটা দেখে প্রথমে মনে হতে পারে যে রুগীটা ব্রাইনে, কিন্তু এই রুগীটা কিন্তু ব্রাইনে নয়, এটা কিন্তু থুজার রুগী। এরা জলে যে খাবার গুলা তৈরি হয় বা জলের মধ্যে যে খাদ্য গুলা তৈরি হয়, যে ফল তৈরি হয়, এই এগুলা খেলে তাদের সমস্যা গুলা বৃদ্ধি পায়। আমি প্রথমে বলেছি যে থুজার কিছু বদ্ধমূল ধারণা থাকে, ইংরেজিতে যেটা বলে ফিক্সড আইডিয়া। এই বদ্ধমূল ধারণাগুলো আসলে আপনি যতই তাকে বোঝান যে এটা তোমার বদ্ধমূল ধারণা, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার হ্যালুসিনেশন, এটা তোমার ডিলিউশন, এটা তোমার ইলিউশন, সে এটা মেনে নিতে পারে না। আপনি যতই বোঝান, ওই যে গল্পে বলে যে যতই বিচার হোক তাল গাছটা আমার, বিচারের শেষে তাল গাছটা আমার, ঠিক তেমনি ভাবে থুজার রোগীদের যতই বোঝান আপনি, এরা কিন্তু শেষ পর্যন্ত সেই বদ্ধমূল ধারণার কথায় আবার বলবে যে আমার না, আপনি যতই বলেন আমার পেটের মধ্যে বাচ্চা আছে, পেটের মধ্যে বাচ্চা আছে, সেটা নড়াচড়া করছে, সেটা হয়তো এ একবার এই সাইডে আসছে, একবার এই সাইডে আসছে, কিংবা বলবে আমার স্কিনের ভিতরে কি যেন নড়ে বেড়াচ্ছে। এই যে একটা বদ্ধমূল ধারণা, এখান থেকে তাদের বের করা যায় না। তারা তাদের এই ফিক্সড আইডিয়াকে ব্রেনে ফিক্সড করে ফেলে যে এখান থেকে তারা বের হতে পারে না, তাদের যে কোনো পর্যায়ে এখান থেকে বের করে নিয়ে আসা যায় না। এটা একটা থুজার সবচেয়ে বড় সিমটম। যেমন কোন কোন মহিলা মনে করে যে আমি গর্ভবতী হয়েছি, কিন্তু আসলে সে গর্ভবতী হয়নি, সে পাড়ায় রটিয়ে বেড়ায় যে আমার পেটে বাচ্চা আছে, আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা নড়াচড়া করছে, আমি আমার আমি প্রেগনেন্সি পিরিয়ডে পার করছি, কিন্তু আদৌ কিন্তু সেটা হয় না বা সেটা তার পেটে নেই, সে কিন্তু প্রেগনেন্ট নয়, কিন্তু সে কিন্তু এটা এলাকায় কিন্তু বলে বেড়াচ্ছে যে আমি প্রেগনেন্ট। কিন্তু তাকে আপনি যতই বোঝান, আপনি যদি তাকে আল্ট্রাসোনো করান বা
তাকে রিপোর্ট দেখান যে দেখো তুমি তো এখানে প্রেগনেন্ট নও, তোমার তো দেখো এখানে রিপোর্ট আসছে নেগেটিভ, তুমি কিভাবে বলে প্রেগনেন্ট? সব রিপোর্টই ভুয়া, ওই রিপোর্টটাই ভুয়া, ওই রিপোর্টটা আমি মানি না, ওই রিপোর্টটা আমি মানি না। আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার পেটে বাচ্চা আছে। থুজার রুগীরা কিন্তু সঙ্গীত সহ্য করতে পারে না, থুজার রুগীদের সঙ্গীত শুনলে কান্না পায়। মেয়েও কিন্তু একই রকম, মেয়েও কিন্তু সে দেখা যায় সে গান শুনছে, হঠাৎ করে যখন স্যাড গান আসে তখন কিন্তু সে কান্না করে। থুজা কিন্তু গান বাজনা সবসময় এড়িয়ে চলতে চায়, থুজা হই হুল্লোড় পছন্দ করে না, থুজা নিজেকে, আমি আগেই বলেছি, নিজেকে সে একটু আবদ্ধ করে রাখে, সে সবার সাথে খোলামেলা ভাবে মিশতে পারে না। আসলে সাইকোটিক যে মেডিসিন গুলো আছে, এই মেডিসিন গুলো নেচারই এমন যে এরা সবার সাথে মিশতে অতটা কমফোর্ট ফিল করে না, এরা নিজেদেরকে সবসময় হাইড করেই রাখতে চায়। যার ফলে থুজার রোগীরা এসে আপনাদেরকে কখনোই কোনো প্রকার মানে আপনার যে চিকিৎসা ক্ষেত্রে যা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে সহজে তারা আপনাকে বলবে না, বা তারা তার গোপন এগুলা এরা কি করবে, তারা হাইড করেই চলবে। যেমন থুজার রোগীরা কিভাবে হাইড করে আমি বলি, থুজার রোগীরা যদি 40 বছরের হয়, যে সে লোকটার বয়স 40 বছর, কিন্তু সে আপনি যদি যাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনার বয়সটা কত, সে বললো আমার বয়স তো 32 বছর। থুজার রোগীদের যদি চুল পেকে যায়, যে থুজার রোগীদের চুল পেকে গেছে, দু একটা চুল পেকেছে বা বেশি চুল পেকে গেছে, সে কলপ করবে নিজেকে, নিজের বয়সটাকে হাইড করার জন্য সে কলপ করবে যাতে মানুষ তার বয়সটা বুঝতে না পারে। যদি তার কোনো ইরাপশন থাকে, হয়তো হাতে একটা টিউমার হয়েছে, সে সবসময় চেষ্টা করবে কি এই টিউমারটা যেন কেউ না দেখে, সে ফুল হাতা শার্ট পরার চেষ্টা করবে। নেট্রোমিয়া রোগীরা কি করে, নেট্রোমিয়া রোগীরা কিন্তু বারবার আয়না দেখে, সেটা আপনারা জানেন কিনা জানি না, নেট্রোমিয়া রোগীরা বারবার আয়না দেখে। কারণ নেট্রোমিয়া রোগীদের যখন ফেসে কোনো প্রকার ইরাপশন দেখা দেয়, তখন এরা বারবার আয়না দেখে, আমার চেহারাটা কি খারাপ হয়ে গেল, আমার চেহারা এমন হচ্ছে কেন, সে বারবার আয়না দেখে এবং সে নিজেকে হাইড করে ফেলে। সে যদি বাইরে যায়, বন্ধু বান্ধবের সামনে যায়, সে কিন্তু মুখটা ঢেকে দেওয়ার চেষ্টা করে যাতে তার মুখটা কেউ না দেখতে পারে। ঠিক তেমনি ভাবে থুজাও কিন্তু নিজেকে হাইড করে, এবং কিছু কিছু রোগ যদি তার অর্গানে থাকে, তার হাতে আছে বা পায়ে আছে, সেই সব অর্গান গুলো সে ঢেকে চলার চেষ্টা করে যাতে তার সমস্যাগুলো কেউ না দেখে, বা সেই সমস্যাগুলো কেউ না জানে, বা এই সমস্যাগুলো নিয়ে কেউ যে কোনো আলাপ করুক সেটাও চেষ্টা চায় না থুজা, সেটাও চায় না থুজা। যখন খুবই মর্মাহত হয়ে যায়, যে প্রচুর সে কষ্ট পাচ্ছে, তখন সে মৃত্যু কামনা করে, সে মরে যেতে চায়। থুজার রুগীরা কিন্তু কোনো কিছু, আমরা যেমন টাকা গুনতে গেলে মনে মনে গুনি, আমরা মনে মনে গুনি, কিন্তু থুজা কিন্তু জোরে গোনা ছাড়া থাকতে পারে না, তাকে জোরে গুনতেই হবে। সে যেখানেই থাকুক না কেন, টাকা তাকে কোনো কিছু গুনতে দিলে, যদি বলেন যে তুমি একটু ধীরে ধীরে 100 পর্যন্ত গোনো, তো সে গুনতে পারবে না, সে 1 2 3 4 জোরে জোরে গোনা শুরু করবে। তাকে টাকা দেন, আমরা হয়তো টাকা ধীরে ধীরে গুনি, সে বলবে 10 20 30 40 50 জোরে জোরে গুনবে। এটা থুজার একটা বৈশিষ্ট্য, সে ধীরে গুনতে পারে না বা ধীরে কোনো কিছু গণনা করতে পারে না। থুজার ভ্রান্ত ধারণার কথা বলেছি, যে থুজা মনে করে তার পিছনে কেউ হেঁটে আসছে। আপনি থুজার রোগীরা আসলে তাকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা আপনি রাত্রে যখন বের হন, তখন কি মনে হয় যে আপনার পিছনে কেউ আছে, সে কিন্তু 100% আপনাকে বলবে যে হ্যাঁ আমার মনে হয় পিছনে কেউ হেঁটে আসছে, পায়ের শব্দ পাচ্ছি আমি। থুজার রোগীরা এটা বলবে। আর যদি কোনো রোগী এসে আপনাকে বলে যে আমি মনে করছি যে পিছনে কেউ হেঁটে আসছে এবং সে আমাকে ডাকছে যে কাছে আসো, এটা কিন্তু মেডোর লক্ষণ। থুজা এবং মেডোকে সাইকোসিসের
রাজা বলা হয়। সো সুজার ক্ষেত্রে শুধু পায়ের শব্দ পাবে বা কেউ পিছে হেঁটে আসছে এটা বুঝতে পারবে, আর মেডোর ক্ষেত্রে সে কানে শুনতে পাবে, তাই হ্যালুসিনেশন হবে যে কেউ তাকে ডাকছে, তার কাছে ডাকছে, কাছে আসো, এটা মেডোর লক্ষণ। আর যদি কেউ মনে করে সামনে কেউ দাঁড়িয়ে আছে তাহলে এটা কনভেলেরিয়া, এই মেডিসিনটার একটা বড় লক্ষণ যে সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা গল্প বলি, নির্বাচনের সময় দেখবেন মেম্বার চেয়ারম্যানেরা এরা সব সময় যাকে দেখে, সে দরিদ্র হোক, মুচি হোক, চামার হোক, যার সাথে সে কখনো কথা বলেনি তাকেও সে সালাম দেয়। এখন রাত হয়ে গেছে, রাতে মেম্বার সাহেব বাড়ির দিকে ফিরছে, সে তো সালাম দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, সবাইকে সালাম দিচ্ছে, সে মাঝখানে মনে করছে কেউ একজন দাঁড়িয়ে আছে, সে কয়েকবার সালাম দিয়েছে কিন্তু সালামের কোনো উত্তর নেই। সে এসে সামনে দেখে যে সামনে একটা খেজুর, মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে, সে তাকেও সালাম দিচ্ছে। সো ঠিক তেমনি ভাবে সুজা মানে এই কনভেলিরে মেডিসিন মনে করে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে বা সামনে কোনো বস্তু আছে। এটাই হলো থুজার মানসিক লক্ষণ। আসলে আরো অনেক মানসিক লক্ষণ আছে যেগুলো নিয়ে আসলে এত আলোচনা করা কষ্টকর হবে, আমরা শর্টকাটেই আসি। এখন আমি একটু বলি, থুজার ভয় কিসে, থুজা আসলে কিভাবে ভয় পায়, থুজার ভয়টা কোন জায়গায়, এই ভয়টা নিয়ে আলোচনা করলে থুজার সম্বন্ধে, থুজার যে ভ্রান্ত ধারণা আছে সেটা সম্বন্ধে আমাদের আরেকটু জ্ঞান অটুট হবে। যেমন থুজা হ্যান্ডশেক করলে, আমরা নর্মালি হ্যান্ডশেক করি কিভাবে, ডাইরেক্ট হাত দিয়ে দিই, দুজনের হাত নিয়ে হ্যান্ডশেক করি বা অনেকক্ষণ করমর্দন করি বা কেউ কেউ কারোর হাতটাকে চেপে ধরে, এটা কিন্তু বাস্তব। কিন্তু থুজা যদি আপনার সাথে হ্যান্ডশেক করতে যায়, থুজার রোগী হাত বাড়াবে কি বাড়াবে না, হাত বাড়াবে কি বাড়াবে না, এই একটা কনফিউশনের মধ্যে থাকে, এবং সে হাত বাড়ালো জাস্ট আপনার হাতের সাথে টাচ করবে, একটু ছুঁয়ে দিবে, সে কিন্তু আপনার হাতটা ধরবে না। কেন ধরে না? থুজার রোগী মনে করে যে তার হাতটা ধরবো আমি, সে যদি চেপে ধরে আমার হাতটা ভেঙে যেতে পারে, কারণ তার একটা বদ্ধমূল ধারণা আছে, তার শরীরটা কাঠের তৈরি, তার শরীরটা যখন তখন ভেঙে যেতে পারে, তার শরীরটা ভঙ্গুর, এই যে একটা বদ্ধমূল ধারণা তার ভিতরে আছে, সে যার ফলে কি করে যে সহজে সে কারোর হাত সাথে হ্যান্ডশেক করতে চায় না। থুজার রোগীদের ভিতরে কিন্তু প্রচুর পরীক্ষা ভীতি আছে, এরা পরীক্ষাকে জমের চেয়েও ভয় পায়, এরা পরীক্ষা দিতে প্রচুর ভয় পায় এরা, এবং হয়তো পরীক্ষা আছে এক মাস পরে, সে এক মাস আগে থেকে কাঁপতে থাকবে, ভয় পেতে থাকবে যে আমি আমার সামনে পরীক্ষা, আমি কি করবো, আমি কি করবো, আমার পরীক্ষা হবে কিনা, তার ভয় পেতে থাকে। ফুজার বাচ্চারা কিন্তু স্কুলে যেতে চায় না, কেন যেতে চায় না, তার প্রথমত তার পরীক্ষা ভীতি, দ্বিতীয়ত হলো সে ফ্যামিলি ছেড়ে যেতে চায় না, কারণ ফ্যামিলি ছাড়া সে অন্য কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে সে কথা বলতে চায় না, কাউকে সে বন্ধু বানাতে চায় না, যার ফলে সে স্কুলেও যেতে চায় না। থুজার রুগীরা কিন্তু ভিড়ের ভিতরে যেতে চায় না, কারণ সে তো যায় তার একটা বদ্ধমূল ধারণা আছে, তার শরীরটা কাঁচের তৈরি, সহজেই ভেঙে যেতে পারে, যার ফলে ভিড় এড়িয়ে চলে সে সব সময়। কোনো বাসে যদি অনেক মানুষ দেখে সে, সেই বাসে সে উঠবে না, সে বলবে প্রয়োজন হলে আমি পরের বাসে যাবো, প্রয়োজন হলে 5টা বাস ছেড়ে দিবে, সে বাসে উঠবে না, সে ভিড় যুক্ত বাসে সে উঠবে না। থুজার রুগীরা আর্জেন্টাইটের মতো চেপা গলিতে যেতে পছন্দ করে না, তারা মনে করে যদি আমার একটু গুতা লাগে আমার হাতটা ভেঙে যেতে পারে, যদি একটু কারোর সাথে আঘাত পাই আমি ভেঙে যেতে পারি, আমার শরীরটা ভেঙে যেতে পারে, যার ফলে সে সব সময় প্রশস্ত রাস্তায় চলতে পছন্দ করে, সে কোনো ন্যারো প্লেসে যেতে পছন্দ করে না। সুজার রুগীরা এসিড নাইটের মতো কোনো কিছুতে পার্টিসিপেট করতে চায় না, কোনো কিছুতেই পার্টিসিপেট করতে চায় না, কোনো জায়গায় অংশগ্রহণ সে করতে চায় না, সে চায় না কারোর সাথে আমি মিশি, সে চায় না যে আমাকে নিয়ে কেউ বলুক কিছু। সুজার রুগীরা কোনো জায়গায় যেতে চায় না বা কোনো জায়গায় কারোর সাথে কথাও বলতে চায় না, এটা এসিড নাইটের একটা সবচেয়ে বড় লক্ষণ। এসিড নাইটের যেমন
রুগীদের মুখের কেউ হাসি দেখেনি কখনো, সকালবেলা উঠলে তার মুখ দেখলে পেঁচার মতো মনে হয়, ঠিক তেমনি ভাবে থুজার রুগীদেরও হাসি, এটা খুবই মূল্যবান, এদের হাসি খুবই কম দেখা যায়, এদের হাসিটা খুবই কম দেখা যায়, এরা কোনো কাজ করতে চায় না, থুজার রুগীরা কোনো কাজ করতে চায় না, ওই যে বদ্ধমূল ধারণা, ভয় আর কনফিউশন তো আছেই, ইতস্ততা বোধ তো আছেই, এর ফলে তারা কোনো কাজ করতে চায় না, তারা অলস বসে থাকতে চায়, তারা, আপনি হয়তো ঈদের নামাজ পড়তে গেছেন, সবাই কোলাকুলি করছে, হ্যান্ডশেক করছে, সে কিন্তু আপনাকে সে নামাজ পড়ে বের হয়ে চলে আসবে, কেন আসবে, যে কে মনে হয় আমাকে জড়িয়ে ধরে, কে মনে হয় আমার সাথে কোলাকুলি করতে আসে, সে এটা করতে চায় না, সে দ্রুত এখান থেকে যত দ্রুত পারে সে চেষ্টা করবে পিছনে বসার এবং পিছন থেকে দ্রুত পালানোর, যাতে কেউ তার সাথে কোলাকুলি করতে না পারে, কারণ তার বদ্ধমূল ধারণার ফলে সে এরকম করে। এখন আমি যে কথাটা এর আগে বললাম যে থুজা মনে করে যে তার পেটের মধ্যে কোনো কিছু জীবন্ত আছে বা নড়াচড়া করছে, এটা আরেকটা মেডিসিনে কিন্তু আছে, আপনারা জানেন কিনা, আরেকটা মেডিসিন সেটা হলো ক্রোকাস স্যাটাইভা। এখন আমরা একটু ক্রোকাস স্যাটাইভা এবং থুজার মধ্যে একটু তুলনা করি যে ক্রোকাস স্যাটাইভা কেমন, যে থুজা সম্বন্ধে ধারণা নিলাম, এখন একটু ক্রোকাস স্যাটাইভা সম্বন্ধে একটু ধারণা নিলেই তাহলে কিন্তু আমরা দুইটা মেডিসিনকে পার্থক্য করে ফেলতে পারবো। কোনো রুগী আসলে যদি বলে যে আমার পেটের মধ্যে নড়াচড়া করে কিছু, এই ভ্রান্ত ধারণা, এই ডিলিউশন যদি সে প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা দুইটা মেডিসিনকে একটু আলাদা করার জন্য কিছু সিমটম জেনে রাখবো আর কি। ক্রোকাস স্যাটাইভা রোগীরা এরা আনন্দবর্ণ, এরা কিন্তু প্রচুর আনন্দ করতে ভালোবাসে, গান করে, এরা কিন্তু হাসে, যেটা থুজা করে না, এরা কিন্তু প্রচুর স্নেহশীল, এরা নিজের ভিতরে অনেক সুখ অনুভব করে, কিন্তু ক্রোকাস স্যাটাইভা রোগীরা কিন্তু প্রচুর রাগী, এরা কিন্তু প্রচুর রাগে, আর এদের কিন্তু চেঞ্জেবল সিমটম আছে, ক্রোকাস স্যাটাইভার ক্ষেত্রে চেঞ্জেবল একটা সিমটম আছে, সে হাসতে হাসতে বিমর্ষ হয়ে যায়, সে নাচতে নাচতে চুপ হয়ে যায়, এটা কিন্তু ক্রোকাস স্যাটাইভার একটা পরিবর্তনশীল সিমটম এবং খুব ভালো একটা সিমটম। ক্রোকাস স্যাটাইভার রক্তস্রাব, সে যেখান তানি স্রাব হোক সেটা কালচে হবে এবং ঘন হবে এবং সেটা সুতার মতো লম্বা হয়ে যাবে, এবং এই স্রাবটা বের হওয়ার পরে সেখানে জমে যাবে, জমাট বেঁধে যাবে, এটা কিন্তু ক্রোকাসের একটা সবচেয়ে মূল্যবান সিমটম। এরপরে কি, ক্রোকাসের এবার রোগী যে ঋতু শুরু হবে বা ঋতু বন্ধ হবে বা ঋতুর সময়ে এদের কিন্তু মাথা ব্যথা হয়, এই যে কথাটা বলেছিলাম যে এখানে আছে কি তলপেটে বা হাত পা জরায়ুতের জরায়ুর ভিতরে সে মনে করে কোনো কিছু নড়াচড়া করছে বা ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের এই সিমটম গুলা দেখি আরো কোন কোন অন্য কোন মেডিসিন আছে কিনা, যেমন যারা গর্ভবতী, যারা গর্ভবতী পেটের মধ্যে যদি বাচ্চা প্রচুর নড়াচড়া করে, প্রচুর নড়াচড়া করছে, সে অসহ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্রোকাস স্যাটাইভা খুবই ভালো একটা মেডিসিন। এবং যদি দেখি যে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়ার ফলে তার পেটে প্রচুর ব্যথা হচ্ছে, তার পেটে প্রচুর ব্যথা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম মেডিসিনটাও খুবই ভালো একটা মেডিসিন। সিপিআর ক্ষেত্রে দেখা যায় যে পেটে বাচ্চা সামান্য একটু নড়াচড়া করলেই সে অসুস্থ হয়ে পড়ে, যদি কোনো রুগী বলে যে আমার পেটে, আমি তো প্রেগনেন্ট, আমার বাচ্চা একটু নড়লে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি, সেটা কিন্তু সিপিআর একটা বড় লক্ষণ। আবার আর্নিকার ক্ষেত্রে দেখা যায় যে পেটের বাচ্চা একটু নড়ে উঠলেই তার ঘুম ভেঙে যায়,
এবং তার মূত্রনালীতে প্রচুর কেটে ফেলার মতো পেইন শুরু হয়। এটা কিন্তু আর্নিকার একটা ভালো লক্ষণ বা সুন্দর একটা লক্ষণ। এবং সেই অবস্থায় তার কি হয়, প্রচুর প্রস্রাবের বেগ হয়, বাচ্চা নড়াচড়া করলে তার ঘুম ভেঙে যায় এবং তার প্রস্রাবের দ্বারা মনে হয় প্রচুর ব্যথা হচ্ছে কেটে ফেলার মতো। এর সাথে সাথে কি হয়, তার প্রচুর প্রস্রাবের বেগ হয়। তো আশা করি ক্রোকাস সাটাইভা সম্বন্ধে আপনাদের একটু হলেও ধারণা হয়েছে। এখন আমরা আমি প্রতি ক্লাসে যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের যে মেডিসিনটা আছে এই মেডিসিনের যে যে কটা বর্ণ দিয়ে যে কটা লেটার দিয়ে তৈরি এই লেটারগুলোর ভিতরে এই বর্ণগুলোর ভিতরেই কিন্তু আমাদের মেডিসিনটা লুকায়িত থাকে, মেডিসিনের সিমটম গুলা লুকায়িত থাকে। আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি যে আমাদের থুজো অক্সিডেন্টালিস যে মেডিসিনটা আছে এই প্রতিটা বর্ণে কি কি লুকায়িত আছে সিমটম, এটা আমরা একটু জেনে নি, তাহলে আমাদের থুজা অক্সিডেন্টালিস মনে রাখতে অনেকটাই সুবিধা হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ধন্যবাদ। প্রথমে থুজা আলো আমরা যখন উচ্চারণ করতে যাই বা লিখতে যাই তখন প্রথমেই যে বর্ণটা আসে হলো টি, টিতে কি হয়, টক ইন ডিসপোজিট ডিসপোজ টু বা কথা বলতে চায় না, থুজার রোগীরা কিন্তু কথা বলতে চায় না। আমরা কিন্তু আলোচনা করেছি এটা পরে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো যে এই সিমটম গুলোর সাথে ম্যাচ হয়ে যাবে, তাহলে আপনাদের আরো ভালো লাগবে বা মনে থাকবে, এই জন্য আমি এটাকে পরে নিয়ে আসছি। আগে নিয়ে আসতে হতে এতটা ভালো লাগতো না আপনাদের। টিতে প্রথমে যে প্রথম অক্ষর টি, টক ইন ডিসপোজ টু বা কথা বলতে চায় না, থুজার রোগীরা কিন্তু কারোর সাথে কথা বলতে চায় না। তারপর আছে এইচ, হাইটি অহংকারী, থুজার রোগীরা কিন্তু একটু অহংকারী কোপন স্বভাবের, এরা কিন্তু সবার সাথে মিশতে চায় না। প্রথমে বলছি যে কথা বলতে চায় না, দ্বিতীয়ত এরা অহংকারী, এরা সবার সাথে মিশতে চায় না, মিশতে পারে না। এরপরে কি আছে, আনবিলিভার, সন্দেহ প্রবণ, এরা প্রচুর সন্দেহ প্রবণ। এরপরে যে জেল আছে, ঈর্ষাপরায়ণ, এরা প্রচুর ঈর্ষাপরায়ণ, এরা পরের ভালো দেখতে পারে না। এরপরে কি এ, অ্যাংজাইটি, উদ্বেগ, এদের ভিতরে সবসময় একটা দুশ্চিন্তা উদ্বেগ বা ভয় ভিতরে কাজ করে। এরপরে আমরা থুজা গেল, এরপর অক্সিডেন্টালিস, ও ওবিসিটি, যেটাই আমি বলেছি যে থুজার রোগীরা কিন্তু মেদবহুল মোটা সোটা। সি, কনফিউজড অফ লাইফ, মনের ভিতরে বিশৃঙ্খলা, তাদের মনের ভিতরে একটা অলীক কল্পনা, একটা ইলিউশন ডিলিউশন হেলুসিনেশন এদের ভিতরে কাজ করে, যার ফলে এদের ভিতরে একটা কনফিউশন কাজ করে, কোনো কাজ করতে গেলে কনফিউশন, হাঁটতে গেলে কনফিউশন, এদের ভিতরে কিন্তু একটা কনফিউশন কাজ করে। থুজার রোগীরা প্রথমে বলেছি যে এরা কোম্পানি পছন্দ করে না, সিতে কোম্পানি অ্যাভারশন, এরা সঙ্গী পছন্দ করে না, এরা একা থাকতে চায়, এরা কারোর সাথে মিশতে চায় না। আই, ইমিটেটস, থুজার রোগীদের একটা প্রভাব আছে সেটা হচ্ছে এরা মানুষকে নকল করতে চায়, হয়তো তার এলাকায় কোনো অ্যাক্টর আছে, হয়তো যেমন ল্যাকেসিসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এরা কিন্তু যখন এদের প্রতি মানুষের আকর্ষণ না হয়, এর কেউ যদি আকৃষ্ট না হয় তখন কিন্তু এরা ভান ধরে বা বিভিন্ন সিনেমার নায়কের ডায়লগ বা ভালো ভালো ডায়লগ গুলো তারা আওড়াইতে থাকে যাতে তাদের প্রতি তাদের অন্যান্যদের আকর্ষণ হয় বা তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। ঠিক তেমনি ভাবে থুজাও কি করে যে একজন মানুষ যেটা আমরা ভ্যাঙানো বলি বা নকল করা বলি, ঠিক হয়তো কে কোনো পপুলার মানুষ আছে তার আশেপাশে তাকে সে অনুকরণ করার চেষ্টা করে, এটাও কিন্তু থুজার একটা সুন্দর লক্ষণ। এরপরে কি আছে, ডিলিউশন, ডিতে ডিলিউশন, ভ্রান্ত ধারণা, থুজার ভিতরে কিন্তু একটা ভ্রান্ত ধারণা কাজ করে। যেমন বলেছি যে এর পেটের মধ্যে কি আছে, বাচ্চা আছে, আমার দেহটা কি কাচের তৈরি, কাঠের তৈরি, সহজেই ভেঙে যাবে, ঠিক আছে। এরপরে ই, ইরাপশন অনলি অন কাভার্ড পার্ট,
আমরা দেখি যে যে অর্গানটা বাইরে থাকে বা যেটা ঢাকা থাকে না সেইখানে ইরাপশন বেশি দেখা যায়, কিন্তু থুজার ক্ষেত্রে তার উল্টাটা। থুজার যেখানে যে অর্গান গুলাতে ঢেকে থাকে, হয়তো হাত ঢেকে আছে কবজি পর্যন্ত, পা ঢেকে আছে অ্যাঙ্কেল পর্যন্ত, এই ঢাকা জায়গাগুলোতে তার ইরাপশন তৈরি হয়। এন নেইল ব্রিটেল অ্যান্ড ডিফর্ম, মানে ভঙ্গুর নখ। থুজাদের থুজার রোগীদের নখ কিন্তু খুব সহজেই ভেঙে যায়, বা থুজার রোগীদের যে আপনি আঙ্গুল দেখলে দেখবেন যে এদের আঙ্গুলটা আঁকা বাঁকা হয়, এটা কিন্তু গ্রাফাইটিসেরও একটা খুব ভালো লক্ষণ যে আঙ্গুল আঁকা বাঁকা মোটা এবং খুব সহজেই ভেঙে যায়। নেট্রামিয়ার রোগীদের কিন্তু খুব সহজেই আঙ্গুল বা নখ ভেঙে যায়। এরপরে টি, সাইকোটিক রোগীদের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো টিউমার, কন্ডাইলোমাটা, অর্টস। আমি ক্লাস শেষে এই জিনিসগুলো দেখাবো যে কোনটা কন্ডাইলোমাটা কোনটা অর্টস, এগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপরে কি আছে, এ এইলমেন্টস ফর্ম ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন অর গনোরিয়া সাপ্রেসড। থুজার রোগীদের রোগ তৈরির মূল যে বিষয়টা সেটা হচ্ছে যদি ভ্যাকসিনের কারণে, কোনো ভ্যাকসিনের কারণে যদি কারো রোগ হয় বা গনোরিয়া যে সাপ্রেসড করে, গনোরিয়া যে স্রাব সাপ্রেসড করার ফলে যে রোগগুলো হয়, এতে কিন্তু থুজা ধনান্তরী রেজাল্ট দেয়, খুব ভালো রেজাল্ট দেয়। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের হয়তো টিকা দিয়ে নিয়ে আসা হয়েছে, তখন বাচ্চারা পাতলা পায়খানা করছে, এই ক্ষেত্রে কিন্তু থুজাকে সর্বপ্রথম স্মরণ করা উচিত। এই ক্ষেত্রে থুজাকে আমরা সর্বপ্রথমেই স্মরণ করব যে ভ্যাকসিনেশনের পরে তার কি হয়েছে, পাতলা পায়খানা হচ্ছে। এরপরে কি আছে, এল লেফট সাইড অ্যাগ্রাভেশন। থুজার রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বেশিরভাগই বাম দিকে রোগ আক্রমণ দেখা যায়। এরপরে কি আছে, আই আইতে ইনগ্রোন টোনেইল, মানে অনেক সময় আমাদের কাছে রুগী আসে যে তাদের কি হয় যে পায়ের নখ, মানে বুড়ি পায়ের যে বুড়ি আঙ্গুল আছে এই আঙ্গুলের নখটা বা নেইলটা ভিতর দিকে প্রবেশ করে প্রচুর পেইন শুরু হয়, এটা অনেক রুগী আমরা পাই। কিন্তু তখন দেখা যাচ্ছে তারা হয়তো ব্লেড দিয়ে কেটে ফেলে বা যে কোনো পর্যায়ে হলে বের করার চেষ্টা করে, এটা কিন্তু প্রচুর পেইনফুল, এটাও কিন্তু থুজার একটা খুবই ভালো লক্ষণ যে যদি কোনো রুগী আসে আমাদের কাছে যে তার নখ ভিতরে ঢুকে গেছে বা ভিতর দিকে গ্রো করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা থুজাকে স্মরণ করতে পারি। এরপরে লাস্ট যেটা অক্ষরটা সেটা হলো সেন্সেশন, সেন্সেশন অফ সামথিং অ্যালাইভ ইন অ্যাবডোমেন, অ্যালাইভ ইন দি অ্যাবডোমেন। তারা মনে করে তার পেটের মধ্যে জীবন্ত কিছু আছে, তার পেটের মধ্যে জীবন্ত কিছু আছে যে সেটা নড়াচড়া করছে। এখন আমি আর একটা বার খুব দ্রুত বলেনি, তাহলে আপনাদের একটু হয়তো রিভিশন হয়ে যাবে। যেমন থুজার প্রথমে আছে টি, টক ইন ডিসপোজ টু, কথা বলতে চায় না। এইচ হাই টি অহংকারী, ইউ আনবিলিভার সন্দেহ প্রবণ, জে জেলাসি ঈর্ষাপরায়ণ, এ অ্যাংজাইটি উদ্বেগ, ও ওবিসিটি মেদবহুল, সি কনফিউজড অফ লাইফ মনের বিশৃঙ্খলা, সি কোম্পানি অ্যাভারশন সঙ্গীত পছন্দ করে না, আই ইমিটেট সে নকল করতে ভালোবাসে অনুকরণ করতে ভালোবাসে, ডি ডিলিউশন ভ্রান্ত ধারণা তার ভিতরে কাজ করে, ই ইরাপশন অনলি অন কাভার্ড পার্ট, আচ্ছাদিত অর্গানে তার ইরাপশন হয় বা চুলকানি হয় বা শান্তজা স্যার কিছু বলবেন? এন নেইল ব্রিটল অর ডিফর্ম ভঙ্গুর নখ বা বিকৃত নখ। শান্তজা স্যার কিছু বলতে চাচ্ছেন আপনি? না না স্যার, আমি কিছু বলতে চাচ্ছি না, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। টি টিউমার কন্ডাইলোমাটা অর্টস, যেটা সাইকোসিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে টিউমার বা উপমাংস, কন্ডাইলোমাটা অ্যান্ড অর্টস আচিল।
A. Ailments from vaccination and gonorrheal suppressed. তার টিকা দেওয়ার পরে এবং গনোরিয়া স্রাব চাপা দেওয়ার ফলে রোগের সৃষ্টি। এল লেফট সাইড অ্যাগ্রাভেশন, তার বাম সাইডে রোগ আক্রমণ। আই ইন গ্রোইন টো নেইল, ভিতরের দিকে নখ বর্ধিত হওয়া। আর এস সেন্সেশন অফ সামথিং অ্যালাইভ দি ইন দি অ্যাবডোমেন, তার পেটের ভিতরে কিছু সে মনে করে, তার ভিতরে একটা ভ্রান্ত ধারণা কাজ করে, তার পেটের মধ্যে কিছু নাড়াচড়া করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটা থুজার রোগী, একজন মানুষ থুজাতে কখন পরিণত হয় সেটা একটু আমরা দেখিনি, কেন সে থুজাতে পরিণত হলো। প্রথমে যে বিষয়টা, যে যদি গনোরিয়া চাপা পড়ে সেক্ষেত্রে থুজাতে পরিণত হয়, টিকা দেওয়ার ফলে বা চা কফি অতিরিক্ত পান করার ফলে সে থুজাতে পরিণত হয়, সে যদি অতিরিক্ত পেঁয়াজ খায়, অতিরিক্ত রসুন খায়, সেক্ষেত্রেও সে থুজাতে পরিণত হতে পারে। মিষ্টি বা তামাক, অতিরিক্ত মিষ্টি তামাক যারা খায় এরাও থুজার রোগীতে পরিণত হয়। অতিরিক্ত যৌনাচার, যারা অতিরিক্ত যৌনাচার করে, থুজার রোগীরা কিন্তু প্রচুর কি, তাদের যৌন উত্তেজনা থাকে, তারা প্রচুর যৌন উত্তেজনা তাদের ভিতরে কাজ করে, যার ফলে তারা কিন্তু ভুল করে, তারা কি করে খারাপ জায়গায় যায়, তারা তাদের সেক্সটাকে দমিত করার জন্য কি করে খারাপ জায়গায় যায়, সেখান থেকে কি গনোরিয়ার জার্মটা নিয়ে ফেরে, যার ফলে দেখা যায় যে থুজার রোগীদের ক্ষেত্রে বেশিরভাগই, যেটা আপনারা ইতিহাস নিয়ে দেখবেন, আমি অনেক রোগী পেয়েছি থুজার, যা গত কয়েকদিন আগে আলোচনা করেছি, যে অনেক রুগী পেয়েছি যে হয়তো এখন সে হুজুর হয়েছে, এখন সে হয়তো ভালো মানুষ সেজেছে, কিন্তু এক সময় সে ভালো ছিল না, সে বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন খারাপ জায়গায় খারাপ কাজ করেছে, বিভিন্ন মেয়ের সাথে সে দৈহিক মিলন ঘটিয়েছে এবং সেইখান থেকে সে বীজ নিয়ে এসেছে, এবং যখন তার গনোরিয়াল স্রাব দেখা দিছে তখন হয়তো এলোপ্যাথি অ্যান্টিবায়োটিক বা আদার্স কোনো কিছু করে সেটাকে সাপ্রেস করে ফেলেছে গনোরিয়াটাকে, যার ফলে সে থুজা হয়ে গেছে। এটা শুধু সে খারাপ জায়গায় গিয়েই অর্জিত হবে এমন নয়, বংশগত কারণেও কিন্তু গনোরিয়াল জার্ম একজনের কাছ থেকে আরেকজনের আসতে পারে এবং এর ফলেও কিন্তু থুজা হতে পারে। তো বলবো না সবাই খারাপ কাজ করে থুজা হয়েছে এমন নয়, ভালো মানুষেরও থুজা হতে পারে। অতিরিক্ত সূর্যের তাপে কাজ করলেও কিন্তু থুজার রোগীতে অনেকেই পরিণত হয়ে যায়। সালফার বা মার্কারি যারা অতিরিক্ত ইউজ করে, অতিরিক্ত ব্যবহার করে, এরাও কিন্তু থুজার রোগীতে পরিণত হয়। এই যে এইসব বিষয়গুলা, এইসব বিষয়গুলোর কারণে কিন্তু থুজার রোগীতে পরিণত হয়। আমরা তো সাইকোসিস রোগীগুলা দেখি, সাইকোসিস রোগীদের সবচেয়ে বেশি কিন্তু মেয়েরা, কারণ মেয়েদের উপর সাইকোসিসের প্রভাব কিন্তু প্রচুর। যদি সাইকোসিসের রোগী আপনি 100-100 দেখেন, তার ভিতরে 60% আপনি মেয়ে পাবেন, কারণ মেয়েদের উপরে সাইকোসিসের প্রভাবটা সবচেয়ে বেশি। আপনারা দেখবেন যে ওভেরিয়ান সিস্ট বলেন, ইউটেরাইন ফাইব্রয়েড বলেন, তার ভ্যাজাইনাতে আপনার কন্ডাইলোমাটা বলেন, ভ্যাজাইনাতে অডস বলেন, বা বন্ধাত্ব বলেন, বা মিন্সের গোলযোগ বলেন, মিন্সের সময় পেইন বলেন, এই সব কিছু কিন্তু মেয়েদের হয়। এই প্রবলেম গুলা মেয়েদের বেশি দেখা যায় বা মেয়েদেরই হয় এগুলা বেশি। সো এই প্রবলেম গুলার মূল দায়ী কিন্তু সাইকোসিস, মূল উপাদানে কিন্তু সাইকোসিস, কারণ সাইকোসিসের প্রভাবের ফলে তাদের এই সমস্যাটা হয়। সাইকোসিসের রোগীদের কিন্তু বাচ্চা কম হয়, এদের একটা দুইটা বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না, বা সাইকোসিসের রোগীরাই কিন্তু বন্ধা বেশি হয়, এদের বন্ধাত্ব বেশি দেখা যায় সাইকোসিসের রোগীদের। সো যারা নিরীহ মেয়ে, যারা নিরীহ কথা কম বলে, চুপচাপ থাকতে পছন্দ করে, এদের কিন্তু সাইকোসিসের, এরাই কিন্তু বেশি আক্রান্ত, এরা কিন্তু বেশি সাইকোসিস হয় এবং এরা কিন্তু সারা জীবন কষ্ট পেতে থাকে, এরা প্রচুর কষ্ট পায় এই সাইকোসিসের কারণে, তাদের মেন্টাল স্ট্রেসটাকে ডিস্ট্রয় করে ফেলে সাইকোসিস, তার মানসিক ভাবে বিকৃত হয়ে যায়।
তার মানসিক ভাবে নিজের মধ্যে থাকে না, অন্য হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, খিটখিটে মেজাজ হয়ে যায় এই সাইকোসিসের প্রভাবের কারণে। আমাদের কাছে আসে যে মিন্সের সময় তার প্রচুর পেইন হয়, মিন্সের সময় তার প্রচুর পেইন হয়, এবং এই পেইনটা কি হয় তার ইনগুইনাল রিজন পর্যন্ত বিস্তৃত হয় বা তার থাইয়ের দিকে নেমে আসে। এক্ষেত্রে কিন্তু আমরা থুজাকে অবশ্যই স্মরণ করতে পারি। থুজার আরো আসলে মানসিক লক্ষণ আলোচনা করতে গেলে আরো প্রচুর মানসিক লক্ষণ আছে এই থুজার, কিন্তু এত আলোচনা করলে হয়তো আপনাদের ভালো লাগবে না, যার ফলে একটু শর্ট করে ফেলেছি। থুজা কিন্তু মনে করে সে মূল্যহীন, তার কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই, তার প্রতি কারো অ্যাট্রাকশন নেই, এটাও কিন্তু থুজার মানসিক একটা লক্ষণ। এরপরে প্রথমে বলেছি যে থুজা কিন্তু মিথ্যুক, থুজা কিন্তু প্রতারক, থুজা মিথ্যা কথা প্রচুর বলে, থুজা প্রতারণা করতে ভালোবাসে, যেটা আমি বলেছি বিভিন্ন কথা যেটা বললাম উদাহরণ সহকারে যে কথাগুলো বললাম, এটা কিন্তু থুজার রোগীরা দেখা যায় স্বামীকেও সন্দেহ করে বা স্বামীর কাছে সে বলে যে দেখো তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোই বাসো না, তুমি মানে অন্য মেয়ের প্রেমে আসক্ত, তুমি আমার কাছে ঠিক মতো আসো না, কথা বলো না, তুমি আমার প্রতি আসক্ত নাই তোমার। তখন যদি সেই হাজবেন্ড যদি রসিক হয়, যদি বলে তাহলে চারটা যে বাচ্চা হলো এটা কি কপি পেস্ট হয়েছে, এটা কি উপর থেকে চলে এসেছে নাকি অন্য কেউ দিয়েছে, এই যে রসিকতা করেছে এই রসিকতাও কিন্তু থুজার রুগীরা পছন্দ করে না। থুজার রুগীরা এটাও পছন্দ করে না, থুজার রুগীরা কিন্তু কেমন হয় যে এদের মন প্রচুর শক্ত পাথরের মতো, এদেরকে সহজে নড়ানো যায় না। থুজার রুগী যদি বলে করব না এটা করব না, থুজার রুগী যদি বলে তোমাকে ভালোবাসবো না বাসবো না, থুজার রুগীরা যদি বলে আমি তোমাকে আজকে ছেড়ে দিব ছেড়ে দিব, এই যে আমাদের দেশে বর্তমানে যে পরিমাণ দেখা যাচ্ছে যে ডিভোর্স, এর মূলে কিন্তু সাইকোসিস দায়ী, এর মূলে কিন্তু সাইকোসিস বিদ্যমান। এই সাইকোসিসের রোগীরা কিন্তু স্বামীকে, কারণ এদের অন্তরটা এতটা শক্ত হয় স্বামীর কান্না বাচ্চার কান্না এদের কান পর্যন্ত পৌঁছায় না, যার ফলে এরা সহজেই ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে পারে, তারা খুব দ্রুত চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে ভালোবাসার সংসার, এই যে সন্তান, এরা তাদের কাছে তুচ্ছ মনে হয়, এরা ছেড়ে চলে যায় অন্যের কাছে, এরা থুজার রোগীরা কিন্তু বাতাসে ভয় পায়, যেমন পালসেটিলা ভয় পায়, তারপর ক্যামোমিলা ভয় পায়, এন্ড পালসেটিলা ভয়। আমরা সবসময় জেনে এসেছি পালসেটিলা কিন্তু ঠান্ডা বাতাস পছন্দ করে, কিন্তু পালসেটিলা কিন্তু জোরে বাতাসটা পছন্দ করে না, পালসেটিলা আলতো ভাবে তার বাতাসটা এসে গায়ে ছুঁয়ে যাবে এই বাতাসটা সে পছন্দ করে, কিন্তু জোরে যে বাতাসটা সেটা কিন্তু পালসেটিলা পছন্দ করে না। ঠিক তেমনি ভাবে থুজাও কিন্তু এই বাতাসটা সে পছন্দ করে না, আর থুজা যেহেতু শীতকাতর সে তো অবশ্যই আরো পছন্দ করবে না, কিন্তু পালসেটিলা গরম কাতর হওয়ার পরেও কিন্তু তার জোরে বাতাসটা পছন্দ না, তা সে চায় সে তার বাতাসটা এমন ভাবে লাগুক যেন গাছ ছুঁয়ে যায়, জোরে যাতে আসে তাকে আঘাত না করে। এটা ক্যামোমিলারও কিন্তু একটা বড় লক্ষণ, যে ক্যামোমিলার রোগীদেরও কিন্তু জোরে বাতাস সে পছন্দ করে না, ক্যামোমিলাও ধীরে বাতাস পছন্দ করে।
সুজার রোগীদের ক্ষেত্রে যত রোগ বৃদ্ধি পায় সেটা হচ্ছে কোল্ড ওয়েদারে, ড্যাম্প ওয়েদারে। এবং সুজার রোগীর জ্বর দেখা যাচ্ছে তিনটায় আসবে, বিকাল তিনটা রাত তিনটা, একদম ফিক্সড, বিকাল তিনটায় আসছে রাত তিনটায় আসছে। তাদের প্রবলেম গুলো বিকাল তিনটায় দেখা দিচ্ছে, রাত তিনটায় দেখা দিচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে তার বিকাল পাঁচটায়ও সমস্যা দেখা দেয়। বসন্ত রোগের জন্য কিন্তু পূজা কিন্তু খুবই ভালো একটা মেডিসিন। এবং আমরা যে বলি অ্যান্টিডোট, বা আমরা যে বলি যে যদি পক্স হয় বা ই হয় তাহলে মেলেনড্রিনাম, ভেলিনিয়াম, এই মেডিসিন গুলা যদি আগেই খেয়ে নি তাহলে আর এগুলো হবে না। ঠিক তেমনি ভাবে যদি কেউ মনে করে যে আমার পক্স না হোক, আমার বসন্ত না হোক, সে যদি দুই একটা ডোজ থুজা খেয়ে নেয়, তার পক্স বা বসন্ত হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। এবং পক্স হওয়ার পরে যদি অনেক রোগীরা আমাদের কাছে কিন্তু এসেছে, আমি ঢাকাতে একটা রোগী ট্রিটমেন্ট করেছিলাম, ওর পক্স এর পরে ওর মুখে দাগ হয়ে গেছিল এবং অনেক গর্ত ছিল, অনেক গর্ত ছিল। সেই গর্তটা অনেক ডাক্তার দেখিয়েছে, স্কিন বিশেষজ্ঞ অনেক ডাক্তার, হোমিওপ্যাথি এলোপ্যাথি অনেক ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু কোনো মতেই সেটা তার কাভার হয়নি। আমি তাকে থুজা দিয়েছিলাম, থুজা দিয়ে অনেক দিন পর্যন্ত ওয়েট করেছিলাম, যে থুজা একটা ডোজ দেওয়ার পরে অনেকদিন ওয়েট করেছিলাম, প্রায় দু মাস, এবং এরপরে শুধু ফাইটামি চলেছে। দেখি ধীরে 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 তার এগুলা গালটা পরিপূর্ণ হয়ে গেল, এবং শেষ পর্যন্ত আমি থুজাটাকে অনেক একটা ডোজ দিয়েছিলাম, রোগীটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। সো এই যে বসন্তের উপরে যে থুজার এতটা ক্রিয়া, এখন পক্সের পরে যদি একজন বসন্ত রোগী, বসন্ত চলে গেছে এরপরে যদি নানা পীড়ায় ভোগে, সেক্ষেত্রে কিন্তু থুজা অনেক ভালো একটা মেডিসিন, সেক্ষেত্রে থুজা অনেক ভালো একটা মেডিসিন। কিন্তু একটা বিষয় আমরা সবচেয়ে বড় ভুল করি, থুজাকে আমরা বারবার ইউজ করি, এটা কিন্তু ঠিক নয়। থুজাকে বারবার ইউজ করা কোনো মতেই ঠিক নয়, কারণ থুজাকে যদি আমরা বারবার ইউজ করি, ওই রুগীটাকে আমরা সারা জীবনের জন্য সাইকোসিস মায়াজমে ডাইভার্ট করে দিলাম, যে সারা জীবনও সাইকোসিস রোগে ভুগবে, সাইকোসিস মায়াজম তার ভিতরে বিদ্যমান হয়ে যাবে, স্টিল হয়ে যাবে তার ভিতরে, সাইকোসিস মায়াজমটা একদম বদ্ধপরিকর হয়ে যাবে, সারা জীবনের জন্য একটা বীজ বুনে দিলাম। সো থুজা ইউজ করার পূর্বে আপনারা ভেবে নেবেন যে থুজাটাকে যেন বারবার ইউজ করা না হয়, বা এই ভুলটা যেন কেউই না করে। এখানে যারা নিউ কামার আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো, যারা সিনিয়র আছেন তারা তো এই বিষয়টা বোঝেন, কিন্তু যারা নিউ কামার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে থুজাকে আপনারা বারবার ইউজ করবেন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। থুজার রুগীরা কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন পছন্দ করে, কিন্তু অনেক সময় কিন্তু থুজা কিন্তু আবার কাঁচা পেঁয়াজ রসুনকে অ্যাভারশনও করে। আবার অনেক সময় দেখা যায় যে থুজা যদি কাঁচা পেঁয়াজ রসুন খায় তার অ্যাগ্রাভেশনও দেখা দেয়, মানে ভ্যারাইটি এর ভিতরে। থুজার মাথা ব্যথার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এর মাথা ব্যথাটা লেফট সাইডে দেখা যায়, এবং এরা কোথায় দেখা যায়, দেখা যায় যে কপালে এবং টেম্পেলে, এই দুইটা জায়গায় বেশি দেখা যায়। ঠিক এই সিমটমটা কিন্তু ইগনেশিয়াতেও আছে, ইগনেশিয়ারও কিন্তু লেফট সাইড হেডেক অ্যান্ড ফর হেড অ্যান্ড টেম্পল। থুজার রোগীদের চেহারা দেখতে কিন্তু গ্রেসি অয়েলি ভাব থাকে, থুজার রোগীদের ভিতরে একটা অয়েলি ভাব থাকে, যেমন নেট্টা ময়ূরে থাকে, কিন্তু থুজার নেট্টা ময়ূর কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন সিমটম। থুজার যেমন অয়েলি ফেস, নেট্টা ময়ূরও অয়েলি ফেস এবং গ্রেসি, মনে হয় যে কিছু গ্রিস দিয়ে রেখেছে বা তৈলাক্ত একটা মনে হয়, এবং শাইনি, প্রচুর রোদে লাগলে মানে চকচক করে, এটা কিন্তু থুজার ফেস। আমরা যদি দেখি যে আমরা মনে করি যে যদি চোখের পাতায় অঞ্জনি হয় বা চোখের পাতায় টিউমার হয়,
সেক্ষেত্রে যেমন আমরা স্ট্যাবিসিক রিয়াকে সবসময় মনে করার চেষ্টা করি, তেমনি চোখের পাতায় যদি ওয়ার্ডস বা আচিল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা থুজাকে সর্বাগ্রে স্মরণ করব। আমরা থুজাকে সর্বপ্রথম স্মরণ করব, থুজাকে যদি আমরা চোখের পাতায় কি যদি আচিল দেখি। এরপর যদি আমরা ফেসে, আমাদের ফেসে যদি টিউমার হয়, ওয়ার্ডস হয়, এটা এক্ষেত্রে কিন্তু থুজা অনেক ভালো মেডিসিন। এছাড়া কোস্টিকাম, ডালকা আমরা সিড নাইটও কিন্তু খুবই ভালো মেডিসিন এর জন্য। এখন কোষ্ঠিকাম আর আসিল গুলা কেমন? কোষ্ঠিকাম আর আসিল গুলো একটু সূচালো হয়, একটু তীক্ষ্ণ ধরনের হয়। আর ডালকা মারা আসিল, আমাদের কাছে অনেক রোগী আসে যে ডালকা মারা যে আসিল গুলা দেখতে, আসিল গুলা দেখতে চকচকে এবং মনে হয় ভিতরে পানি আছে, এরকম একটা মনে হয়, চকচক করে, মানে গ্লেজ দেয়। এক্ষেত্রে কিন্তু ডালকা মারা খুব ভালো একটা মেডিসিন যদি ফেসে হয় এই বা শরীরে এই ধরনের আসিল দেখা যায়। এসিড নাইটের ক্ষেত্রে যে আসিল গুলো হয়, এই আসিল গুলো সহজেই কি হয়, এখান থেকে রক্তপাত হয়, এখান থেকে যে কষ ধরে বা রস ধরে এটা দুর্গন্ধযুক্ত হয়। এগুলো হলো এসিড নাইটের আসিল। আর থুজার আসিল সম্বন্ধে তো আপনারা সবাই জানেন যে থুজার আসিলটা কেমন, ফুলকপির মতো ফাটা ফাটা আসিল। নেট্টামির আসিল কেমন? নেট্টামির আসিলটা কিন্তু ফ্ল্যাট, আর নেট্টামের আসিলটা বেশিরভাগ হাতে হয়, বেশিরভাগ হাতের আঙ্গুলে দেখা যায় নেট্টামের আসিল ফ্ল্যাট আসিল। এতে কিন্তু নেট্টামির অনেক ভালো কাজ করে, বা হাতের তালুতে আসিল, এক্ষেত্রে কিন্তু নেট্টামির অনেক ভালো কাজ করে। থুজা রোগীদের ক্ষেত্রে যখন ব্রণ দেখি, মুখের স্পট দেখি, সেক্ষেত্রে কিন্তু থুজা অনেক ভালো মেডিসিন যদি সেতে ইচিং থাকে, চুলকানি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা থুজাকে স্মরণ করতে পারি। থুজার রোগীদের যদি আপনার ফেসের দিকে তাকান, তার আইব্রু, ঠিক আছে, তার আইব্রুটা কিন্তু অনেক চিকন এবং মনে হবে যে মাঝে মাঝে তার আইব্রুটা নেই, ওখানে মনে হয় তার লোম নেই, মনে হয় ওইখানে একটু ফাঁকা এবং দুইটা ভুরু তার সংযুক্ত। এটা কিন্তু থুজার রোগীর আইব্রুর লক্ষণ বা ফেসের লক্ষণ। থুজার রোগীদের নাক ড্রাইনেস হয়, এটা পুরো শুকনা হয়, এদের নাকের ভিতরে নাকটা একদম ড্রাই থাকে, নাকের উপরে ড্রাই থাকে। যেহেতু প্রথমে বলেছি থুজার রোগীদের চেহারা কিন্তু একটা বিদঘুটে, কুচ্ছিত বা অস্বাস্থ্যকর, যার ফলে এদের নাক, নাকের যে ইগুলো হয় নাকটা ড্রাই থাকে এবং ভিতরেও ড্রাই থাকে, এটা একটা কালচে ভাবের ধরনের দেখতে। আর থুজার রোগীরা যখন টয়লেটে বসে তখন কিন্তু তাদের নাক থেকে জল আসে বা তাদের স্রাব হয়, নাক থেকে স্রাব হয়, এটা কিন্তু থুজার একটা খুবই সুন্দর লক্ষণ। এখন আমরা যেটা বলেছি যে কন্ডাইলোমাটা, রেক্টামে যদি কন্ডাইলোমাটা দেখি বা উপমাংস দেখি, যদি ভ্যাজাইনাতে উপমাংস দেখি, যদি প্যানিসি উপমাংস দেখি, তাহলে কিন্তু আমরা প্রথমেই যেটা স্মরণ করি সেটা থুজা। থুজা যেহেতু সাইকোটিক, আর সাইকোটিকের মূল উপাদানই হচ্ছে ওয়ার্ডস, কন্ডাইলোমাটা, টিউমার, এই তিনটা দেখলে তো আমরা সাইকোটিককে চিনতে পারি। সো যদি আমরা এই কন্ডাইলোমাটা, ওয়ার্ডস এবং টিউমার দেখি, সেটা যেখানেই হোক, যদি টিউমার ওভেরিতে হয়, ওভেরিতে সিস্ট হয় বা আপনার ভ্যাজাইনাতে টিউমার হয়, অনেক সময় জরায়ুর উপরে ছোট ছোট টিউমার হয়, টিউমারটা যেখানেই হোক, কন্ডাইলোমাটা যেখানেই হোক, এটাকে থুজাকে আমরা স্মরণ করতে পারি। আর যদি স্পেসিফিক অর্গানে হয়, যদি আপনার ভ্যাজাইনাতে হয়েছে, প্যানিসে হয়েছে, রেক্টামে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা থুজাকে সর্বাগ্রে স্মরণ করতে পারি। ফিশারের ক্ষেত্রে কিন্তু থুজা অনেক ভালো মেডিসিন। অ্যানাল ফিশার, অ্যানাল ফিস্টুলা, আমরা পায়খানার রাস্তায় অনেকগুলো প্রবলেম কিন্তু দেখি, কিন্তু আমাদের ভুল ধারণা হয়, আমরা যারা ডাক্তারি করি তাদের অ্যানাটমিক্যাল জ্ঞান, ফিজিওলজিক্যাল জ্ঞান, প্যাথোলজিক্যাল জ্ঞান না থাকার কারণে
পায়খানা রাস্তায় কি হচ্ছে? ব্যথা হচ্ছে, পাইলস। পায়খানা রাস্তায় কি হচ্ছে? রক্ত যাচ্ছে, পাইলস। আমরা পাইলস স্মরণ করতে পারি, কিন্তু ওই পায়খানা রাস্তায় যে আরো কত কোনো প্রবলেম হতে পারে সেটা কিন্তু আমরা জানি না বা বোঝার চেষ্টাও করি না যে কি প্রবলেম হয়েছে। আমরা সবকিছুকে পাইলস ধরে ট্রিটমেন্ট করার ফলে কিন্তু আমাদের রেজাল্টটা খুবই কম হয়, রোগীরা আমাদের দুর্নাম করে। যদি আমরা এগুলো বুঝতাম যে এটা প্রবলেমটা কি, কি কারণে হচ্ছে। এখন আপনারা হয়তো সবাই জানেন ফিস্টুলা কি, ফিশার কি, পাইলস কি, ব্লিডিং পাইলস কি, ব্লাইন্ড পাইলস কি, এক্সটার্নাল পাইলস কি, ইন্টারনাল পাইলস কি, এই জিনিসগুলা যদি আমাদের, আবার অনেক সময় দেখা যায় আমাদের ভুল একটা ধারণা হয়, এই যে গত কিছুদিন আগে নাসির স্যার আমার চেম্বারে এসেছিলেন, উনি একটা রোগী দেখলেন, এটা রেকটাল প্রোল্যাপস, রেকটামটা নিচের দিকে নেমে গেছে। এখন কোন রোগী যদি এসে বলে ডাক্তার সাহেব আমার তো পায়খানা রাস্তায় মাংস বৃদ্ধি পেয়েছে, আমরা কি মনে করবো যে এক্সটার্নাল পাইলস হয়তো? এই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ না করেন, ওই রোগীর কাছ থেকে ভালো মতে না শোনেন বা নিজে পর্যবেক্ষণ করে না দেখেন, তাহলে কিন্তু এই ভুলগুলো হয়ে যায়। আমরা রেকটাল প্রোল্যাপস কেও কিন্তু এক্সটার্নাল পাইলস হিসেবে ধরে নিই। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম না, কারণ এর আগেও এই বিষয় নিয়ে ক্লাস করেছি আমি, এই বিষয় নিয়ে আমি এর আগে ক্লাস নিয়েছি, এই বিষয় নিয়ে আর বাড়াইতে চাই না। তো এই বিষয়গুলো যাদের ধারণা কম আছে তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো একটু খুঁটিনাটি দেখে নেবেন, যে কোনটা পাইলস, কোনটা ফিশার, কোনটা ফিস্টুলা, কোনটা আপনার এক্সটার্নাল পাইলস, কোনটা ইন্টারনাল পাইলস, কোনটা ব্লিডিং পাইলস, কোনটা ব্লাইন্ড পাইলস, এগুলো জিনিসগুলো আপনাদের একটু ধারণা থাকতে হবে, তবে কিন্তু আপনার ট্রিটমেন্টে অগ্রসর হতে পারবেন। থুজার রোগীদের পায়খানা কেমন? থুজার রোগীরা সাইলিসিয়া কি করে? সাইলিসিয়ার রোগীরা আমাদের কি বলে যে ডাক্তার সাহেব আমি পায়খানা দিয়ে গিয়েছি, কিন্তু পায়খানা বসার পরে মনে হয় পায়খানা উপর দিকে উঠে গেল। থুজার রোগীদের ক্ষেত্রে কিন্তু সেম কাহিনী, কিন্তু থুজার রোগীদের ক্ষেত্রে হবে কি, কিছুটা বের হবে, থুজার রোগীদের ক্ষেত্রে কিছুটা টয়লেট বের হবে, বাকিটা উপর দিকে উঠে যাবে। এটা কিন্তু থুজার একটা ভালো লক্ষণ। সকালবেলা ডায়রিয়া, আমরা ডায়রিয়া হলে এই যে সকালবেলা ডায়রিয়া বা সকালে ডায়রিয়া হলে আমরা চিন্তা করি যে হয়তো সালফার, কিন্তু সকালবেলা ডায়রিয়া কিন্তু থুজাতেও আছে। সালফারের রোগীদের কি পায়খানার বেগে ঘুম ভাঙে, পায়খানার বেগ এমন হয় যে তার ঘুমটা ভেঙে যায়, সে দৌড়ে টয়লেটে যায়, আর থুজার ক্ষেত্রে সে জাগ্রত হওয়ার পরে তার, সে যখন জেগে ওঠে ঘুম থেকে জেগে যায়, তারপরে তার পায়খানার বেগ হয় বা ডায়রিয়া দেখা দেয়। এটা সিম্পলি আপনাদের মনে রাখলেই কিন্তু দুইটাকে তফাত করে ফেলতে পারবেন। থুজার রোগীদের ইউরিনের ব্লাডারের ভিতরে মনে হয় যে কোনো কিছু কাটা কাটা আছে, কিছু কিছু একটা আছে যেটা কাটা কাটা দিচ্ছে আমার ভিতরে, আমার ইউরিনের ব্লাডারের ভিতরে কাটা কাটা মনে হচ্ছে, এবং আমরা যে প্রোস্টেট ইনলার্জ বা ইনফ্লামেশন অফ প্রোস্টেট, এক্ষেত্রে কিন্তু থুজা অনেক ভালো মেডিসিন, কোনিয়াম পালসেটিলা, সেবাল সেরুলেটা, আরো অনেক মেডিসিন আছে এর জন্য, কিন্তু এর মধ্যে কিন্তু থুজাও অনেক ভালো একটা মেডিসিন। যদি থুজার মানসিক লক্ষণ এবং অন্যান্য দৈহিক লক্ষণ আমরা পাই, তাহলে কিন্তু থুজাও প্রোস্টেট ইনফ্লামেশনের জন্য বা প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধির জন্য থুজাও কিন্তু একটা ভালো মেডিসিন। আমাদের যে ইউরেথ্রা আছে এখানে অনেক সময় ইনফেকশন হয়, এখান থেকে যখন পেইন তৈরি হয় বা কোনো প্রকার গনোরিয়াল স্রাব আসে, সেক্ষেত্রেও কিন্তু থুজা অনেক ভালো মেডিসিন। যদি আমরা ইতিহাস পাই যে গনোরিয়া হয়েছে বা কোনো কারণে সে খারাপ জায়গায় গিয়েছিল, তাহলে কিন্তু আমরা অবশ্যই থুজাকে স্মরণ করতে পারি। আমি তো বলেছি মেয়েদেরও যদি ভ্যাজাইনাতে কন্ডাইলোমাটা হয়, অর্স হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা থুজা
কে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আরো অনেক মেডিসিন আছে, এসিড নাইট আছে, ফসফরাস আছে, গ্রাফাইটিস আছে। ফসফরাস এসিড নাইট বলেছি যে এর সহজেই রক্তস্রাব হবে এবং এখান থেকে সামান্যতেই দেখা যাচ্ছে যে পুজ হচ্ছে বা যে স্রাবটা আসবে, যে রসটা ঝরবে, এটা দুর্গন্ধযুক্ত এবং অনেক পেইনফুল। ফসফরাসের ক্ষেত্রেও এখানে প্রচুর ব্লিডিং হয়, সামান্য একটু টোকা লাগলে কিন্তু প্রচুর ব্লিডিং হয়। এর পাশাপাশি রোগী যদি ঠান্ডা খাবার পছন্দ করে, রোগী যদি মানুষের প্রতি দয়া মায়া বেশি থাকে, এক্ষেত্রে কিন্তু আমরা ফসফরাসকেও স্মরণ করতে পারি। এক্ষেত্রে আরো অনেক মেডিসিন আছে, সিপিএ আছে, আপনার ক্যালকেরিয়া কার্ব আছে, ক্যালকেরিয়া ফ্লোর আছে, অনেক মেডিসিন আছে। তো এত বিষয়ে না বলি, জাস্ট যেগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন সেগুলো একটু টাচ দিয়ে যায় আর কি। ওভেরিয়ান সিস্ট, ওভেরিয়ান টিউমার, ইউটেরাইন ফাইব্রয়েড বা ভেজাইনাতে যে উপমাংসগুলো দেখা যায়, এক্ষেত্রে কিন্তু থুজা খুবই ভালো একটা মেডিসিন। এক্ষেত্রে আরো অনেক মেডিসিন যেগুলো বললাম, এসিড নাইট, ফসফরাস, ক্যালকেরিয়া কার্ব, সিপিয়া, এগুলো কিন্তু অনেক, গ্রাফাইটিস, অনেক ভালো মেডিসিন। আর মানসিক লক্ষণের কথা তো আগেই বলেছি যে সে মনে করে তার পাটা গ্লাসের তৈরি, কাঠের তৈরি, সামান্যতেই ভেঙে যাবে। এটা কিন্তু থুজার ভিতরে সবচেয়ে ভালো সিমটম। প্রথমে বলেছি যে থুজার রোগীদের কিন্তু নখ ভঙ্গুর এবং মোটা এবং আঁকা বাঁকা। এটা কিন্তু গ্রাফাইটিস এবং সাইলেসিয়াতেও আছে। গ্রাফাইটিস রোগীরা কেমন হবে? গ্রাফাইটিস রোগীরা কি হবে? ফ্যাটি। এরপরে কি হবে এদের? এক কথা হলো ফাটা, চটা, মোটা, তিনটা কথাই গ্রাফাইটিস, ফাটা, চটা, মোটা। এদের গায়ের দিকে তাকালে দেখবেন যে মাঝে মাঝে সাদা সাদা দাগ আছে, মানে অতিরিক্ত মোটার ফলে ফেটে গেছে। যদি কোন স্কিনের স্কিন ডিজিজের রোগী আসে, সেটা আপনার গ্রাফাইটিস রোগীরা দেখলেই বুঝতে পারেন যে স্কিন ডিজিজের রোগীদের উপরে প্রচুর মোটা একটা আবরণ থাকে এবং সেইখান থেকে যে কষ্টটা ধরে সেটা অনেক আঠালো হয় আর রোগীরা মোটা সোটা হয়। রোগীরা তাদের কাজ কর্ম সব কিছু ধীরে, তারা ফরগেটফুল, অনেক কিছু ভুলে যায়। গ্রাফাইটিসও কিন্তু শীতকাল, গ্রাফাইটিস রোগীরা কি করে, যারা মানসিক ভাবে এরা সবসময় চেষ্টা করে যে কিছুটা ভালো থাকার, কিন্তু তারা ভালো থাকতে পারে না, কারণ তাদের মনের ভিতরে একটা বিশৃঙ্খলতা কাজ করে। তো সাইলেসিয়া রোগীদের ক্ষেত্রে আমরা জানি সাইলেসিয়া অনেক, গত কয়েকদিন আগে ক্লাস হয়েছে, স্রাব চাপা পড়ার ফলে যদি অ্যাঙ্কেল পেইন বা নি পেইন হয়, সেক্ষেত্রে থুজা খুব ভালো একটা মেডিসিন। এছাড়া যদি কোল্ড ওয়েদার, ড্যাম্প ওয়েদার বা রেস্টে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু থুজা অদ্বিতীয়, অনেক ভালো একটা মেডিসিন। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রক্ত কিন্তু অনেক ভালো একটা মেডিসিন। যদি রেস্টে বৃদ্ধি বা ড্যাম্প ওয়েদারে বৃদ্ধি বা যদি কোল্ড ওয়েদারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রক্স অনেক ভালো একটা মেডিসিন রিউম্যাটিক পেইনের ক্ষেত্রে। থুজার রোগীরা বাম সাইডে ঘুমাতে পছন্দ করে। যেমন ক্যালকিরিয়া কার্ব, নেট্রামিউ, সাল কিন্তু বাম সাইডে ঘুমাতে পছন্দ করে, আলোচনা না করি। আমি আগেই বলেছি যে তাদের সমস্ত রোগের এই সময়গুলোতেই তৈরি বেশি হয় বা এই সমস্যা, এই সমস্যাগুলো তাদের দেখা দেয় এই সময়গুলোতে। আর থুজার রোগীদের যে ড্রিমটা, স্বপ্নটা, এটা মনে করে তাদেরকে ফেলে দিচ্ছে, সে পড়ে যাচ্ছে,
কেউ তাকে মারতে আসতেছে, সে ডেড বডি স্বপ্ন দেখে, সে মনে করে তার সে নিজেই মারা গেছে, তাকে দাফন করানো হচ্ছে, এই সব স্বপ্নগুলো থুজা বেশি দেখে। থুজার রোগীদের পার্সপিরেশন ঘাম, এই ঘামটা কোথায় হয়? থুজার রোগীদের ঘামটা হয় যে এরিয়াগুলো অনাবৃত, হয়তো শার্ট পরেছে তার হাতটা তো আবৃত নেই, সে প্যান্ট পরেছে তার পাটা আবৃত নেই, সে শার্ট পরেছে তার গলাটা আবৃত নেই, এই অনাবৃত এরিয়া গুলোতে তার ঘাম বেশি হয়, কিন্তু এই ঘামটা কিন্তু তার মাথাতে হয় না। এটা কিন্তু থুজার সবচেয়ে ভালো লক্ষণ, যে অনাবৃত জায়গায় তার আবৃত জায়গায় নয়। এটা কিন্তু আমরা দেখি যে এটা প্রচুর ঘাম হয় কিন্তু নেটটা মিউরে, কিন্তু সেটা কিন্তু যে জায়গায় আবৃত থাকে সেই জায়গাতে বেশি হয়। ক্যালকেরিয়া ঘামটা কিন্তু মাথাতে বেশি হয়। তো থুজার ক্ষেত্রে কিন্তু উল্টাটা, থুজার রোগীরা যদি ঘুমায় যায় তাহলে কিন্তু তার প্রচুর ঘাম হয়, আবার যখন সে জেগে ওঠে তার ঘাম আর থাকে না, তার ঘাম আর হয় না। এর সাথে সাথে থুজার রোগীদের ঘাম কিন্তু ওয়াইলি আঠালো এবং দুর্গন্ধযুক্ত, যেমন মার্কসওয়েলের রোগীদেরও কিন্তু ঘামটা অয়েলি এবং আঠালো এবং দুর্গন্ধযুক্ত। তো মার্কসওয়েল এবং থুজার মাঝে অনেকটাই তফাৎ, এটা নিয়ে আলোচনা না করি, যেহেতু অনেক বেজে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, তো 40-এর ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব। আপনারা কেলোয়েড চেনেন কিনা? আপনারা কেলোয়েড দেখেছেন কখনো? কেউ কি বলতে পারবেন কেলোয়েড কি? ঠিক আছে, অনেকে হয়তো দেখেছেন, আমি আপনাদের পিকচারে দেখিয়ে দেবো কেলোয়েড জিনিসটা কি। তো এটা নিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেখান থেকে আমরা বের হই, কেলোয়েড আমরা দেখে তারপরে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। এই যে আজকে থুজা আলোচনা হলো বা আলোচনা করা হলো থুজা, এই থুজার যে মূল কথাগুলো আমরা আরেকটাবার একটু বললে হয়তো আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। ঠিক আছে, প্রথমেই হচ্ছে থুজার ক্ষেত্রে যেটা থাকবে যে অতিরিক্ত কিছু, যেটা কন্ডাইলোমাটা হতে পারে, আচিল হতে পারে, অর্স হতে পারে, এগুলো হলো থুজার প্রথম কথা। অতীতে যদি তার পক্স হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু থুজা ইউজ করতে পারি। টিকার জনিত কারণে যদি কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা থুজাকে স্মরণ করতে পারি। এরপরে থুজা ঠান্ডায় বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, রাত্রে 3টায় বৃদ্ধি, এগুলো কিন্তু থুজার লক্ষণ। এদের মধ্যে বদ্ধমূল ধারণা থাকে, তার শরীর কাঠের, তার পেটের মধ্যে কিছু একটা আছে যারা নড়াচড়া করছে, তার শরীর যখন তখন ভঙ্গুর, যখন তখন ভেঙে যেতে পারে। থুজার রুগীরা কিন্তু, আরেকটা বিষয় বলা হয় না, থুজার রুগীরা কিন্তু তাদের ভিতরে একটা ধর্ম উন্মাদ, মানে ধর্ম উন্মাদ কাজ করে, যে ধর্মের প্রতি তাদের উন্মাদনা কাজ করে, এবং তার ফলে সে মনে করে সে কত পাপ করেছে, এবং যার ফলে সে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে তাকে যেন আল্লাহ মাফ করে দেয়। যেটা স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, স্ট্যামোনিয়াম ডিলুরিয়াম করে, নাচে গান গায়, কবিতা বলে, গালাগালি করে, উলঙ্গ হয়, এবং পরক্ষণে সে মাপ চায়। থুজাও ঠিক তেমনি, সে ধর্মের প্রতি এতটা উন্মাদ যে সে মনে করে সে পাপি, সে সব পাপ করেছে, সে কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে, যার ফলে সে বারবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যেন এবং মাপ চায়। এটাও কিন্তু থুজার একটা ভালো লক্ষণ। গনোরিয়া চাপা পড়লে যদি কোনো রোগ হয় সেটাও কিন্তু থুজার একটা ভালো লক্ষণ। আর থুজার রোগীদের ক্ষেত্রে যেটা বলেছি, থুজার রোগীরা মোটা সোটা হয় এবং প্রচুর ভুঁড়ি যুক্ত হয়। থুজার রোগীরা যেমন আপনারা দেওয়ানবাগে হুজুরের দেখেছেন কিনা, দেওয়ানবাগে হুজুর যদি বসে থাকতে চেয়ারে তার পেটটা থাকতে টেবিলে, এরকম অবস্থা। তো থুজার রোগীদের ক্ষেত্রে এরকম ভুঁড়িটা তার সামনে অনেকটা, সে যায় পিছিয়ে পিছিয়ে তার ভুঁড়িটা আগে আগে যায়। তো এরকম হলো থুজার রোগী। তারপরে এদের নখগুলো পুরু হয়, ভঙ্গুর হয়, ঢেউ কেলানো হয়, এরাও থুজার লক্ষণ। থুজার রোগীদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায়, দাঁতের ক্ষয় হয় বা দাঁতের ডগা ভেঙে যায়, যেমন
মার্কস হলের রোগীদের ক্ষেত্রে দাঁতের উপরে ভাঙে, দাঁতের মাথা ভেঙে যায়, এবং মেজোরিয়ামের ক্ষেত্রে দাঁতের নিচে ভেঙে যায়, স্ট্যাপিসিগ্রিয়ার ক্ষেত্রে দাঁতের গর্ত হয়ে যায়। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের স্মরণে থাকলে ট্রিটমেন্ট দিতে আরো সুবিধা হবে। থুজার কিছু অদ্ভুত লক্ষণ, যেখানে আবৃত থাকে সেই এরিয়া গুলাতে ঘাম না হয়, যেখানে অনাবৃত থাকে সেই এরিয়াতে গুলো ঘাম হয়। আর এদের রোগ আক্রমণ মূলত বাম পাশেই বেশি হয়। এরা গান বাজনা পছন্দ করে না, গান বাজনা করলে এদের কান্না পায়, গান বাজনা শুনলে এরা নিরা একদম উদাস হয়ে পড়ে। এরা আলু বা তাজা মাংস খেতে পছন্দ করে না, এরা সবকিছু গোপন করতে চায়। এরা নিজের যে সমস্যাগুলো সেটা সহজে বলতে চায় না, এরা ঝগড়াটে হয়, এরা ফ্যামিলির সাথে ঝগড়া করতে পছন্দ করে, ফ্যামিলির সাথে খারাপ আচরণ করতে পছন্দ করে, কিন্তু অন্য নতুন কোন ব্যক্তির সাথে সে খুবই ভালো আচরণ করে, ভন্ডের মতো তাদের তারা প্রচুর মিথ্যা কথা বলে। থুজা কি করে, অন্যের যে চরিত্র সেটাকে নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করে, যেমন অন্য একজন ভালো মানুষ কিভাবে চলে সেটা সে অনুকরণ করার চেষ্টা করে। এগুলোই হলো মূল থুজা। তো যতটুকু পেরেছি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করেছি আপনাদের মাঝে এটা তুলে ধরার। আমি এখন আপনাদের কিছু খুব দ্রুত, এই যে 37 বেজে গেছে, আমি আপনাদের কিছু স্ক্রিনে কিছু ছবি দেখাবো যেগুলো আপনাকে দেখে দেখাতে চেয়েছিলাম। দেখুন এটা হচ্ছে আপনার অ্যানাসে অর্থ হয়েছে, পায়খানা রাস্তায় আচিল, এরকম হয়। আমরা হয়তো অনেকেই পর্যবেক্ষণ করি না বা দেখি না, বা এমন একটা এরিয়াতে আমরা আসলে ধরতেও চাই না বা দেখতেও চাই না বিষয়গুলো। সো এই একটু দেখে রাখবেন, এর হচ্ছে কন্ডাইলোমাটা, এটা হচ্ছে অ্যানাসে কন্ডাইলোমাটা হলে এমন হয়, এমন উপমাংস হয়। প্যানিসে অর্টস, প্যানিসে যে ফুলকপির মতো অর্টস, এটা যদি কখনো পাস সেক্ষেত্রে থুজাকে অবশ্যই স্মরণ করবেন। এই যে রেকটামে অর্টস, আপনার অ্যানাসে অর্টস হলে এরকম দেখতে হয়, এটা ভেজাইনাতে কন্ডাইলোমাটা হয়েছে। এই দেখেন এটা হলো কন্ডাইলোমাটা। আমি যে বলেছিলাম যে নখ দেবে যায় বা নখ গ্রো করে স্কিনের ভিতরে, এটা এরকম দেখতে, আপনারা হয়তো অনেক রোগী দেখেছেন এটা, এই যে এরকম দেখতে নখটা বসে যায় ভিতর দিকে। যে কেলিওডের কথা বললাম, এই হলো কেলিওড, এটা স্কিনে এক ধরনের খাঁজ বা ভাঁজ তৈরি হয়, এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। এটা যদি পুড়ে যায় কেউ, কারো অপারেশন করা হয়, দেখবেন অপারেশন রোগীদের ক্ষেত্রে যখন সেলাই করা হয় এরপরে সেলাইটা মেশে না, এরকম এটা হয়তো এখানে তার হার্টে সার্জারি করা হয়েছিল যার ফলে কিন্তু এই একটা দাগ রয়ে গেছে। এই যে হয়তো এই মেয়েটার হয়তো কোনো অপারেশন করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এই দাগটা রয়ে গেছে। এই যে কানের এখানে দেখা যাচ্ছে, এটাও কিন্তু কেলিওড। এটা অনেকে হয়তো মনে করবো যে এটা কি, এটা হয়তো টিউমার, কিন্তু আসলে এটা কিন্তু টিউমার নয়, এটা কিন্তু কেলিওড। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার মতো একটা নগণ্য ব্যক্তির আলোচনা শোনার জন্য, ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলেন আমার সাথে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি যতটুকু আমার জ্ঞানে ছিল আমি চেষ্টা করেছি আলোচনা করার, হয়তো আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন আর কিছুটা হলে হয়তো আপনারা উপকৃত হবেন এই আলোচনা থেকে। ধন্যবাদ সবাইকে, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জি বলেন স্যার। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? স্যার এই ধরনের ক্লোরাইড বুকের মধ্যে দেখা